হরি কৃষ্ণ আমরা আজকে যে বৈষ্ণব গীতটি গাইব সেটি হচ্ছে গৌরাঙ্গের দুটি পদ যার নরত্তম দাস ঠাকুরের লেখা প্রার্থনা গ্রন্থের অন্তর্গত তো প্রথমে আমরা মিনিংটা দেখে নি গৌরাঙ্গের দুটি পদ যার সম্পদ সে জানে ভক্তি রস সার অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে লোটাস ফিট তিনি হচ্ছেন মহাবদান্ন অবতার তো তার শ্রীচরণে আমরা যদি আশ্রয় গ্রহণ করি তার শ্রীচরণকে আমি যদি নিজের জীবনের ধন সম্পদ বলে মনে করি তাহলে ভক্তি ভক্তিরসের সমস্ত কিছু আমি জানতে পারবো ভক্তি রসের যে সার সেটা আমি বুঝতে পারবো কারণ ভক্তি ভক্তিরস তিনি নিয়ে এসেছেন নিজের ভক্তি দান করার জন্য তিনি এসেছেন সব ভক্তি শ্রিয়ম নিজের শ্রেয় ভক্তি শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি তিনি নিজেই কৃষ্ণ এবং নিজের ভক্তি দেওয়ার জন্য এসেছেন তাই গোরাঙ্গের দুটি পদকে আমি যদি আশ্রয় করি তাহলে আমি ভক্তি ভক্তিরসের যে সার সেটা জানতে পারবো এবং সেই সারই গোস্বামী আমাদেরকে দিচ্ছেন গোস্বামীকে মহাপ্রভু দিয়েছেন পারাপার শূন্য গভীর রস সিন্ধু তোমারে চা খাইতে তার কহি একে বিন্দু তো মহাপ্রভু বলছেন রসের সমুদ্র এটা তো অনন্ত অপার তবু গোস্বামী তোমাকে আমি এর এক বিন্দু চা এবং সেটাকেই তিনি বর্ণনা করেছেন ভক্তিরসমৃত সিন্ধুতে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার তে চৈতন্য মহাপ্রভুর মধুর লীলা যেটা আমরা চৈতন্য চরিতামৃতে দেখছি এগুলো যদি আমাদের কর্ণে প্রবেশ করে তাহলে তার এফেক্ট কি হবে আমাদের হৃদয়টা নির্মল হবে হৃদয় নির্মল হবে মানে কি হয়েছে এখন এখন সমল রয়েছে মানে এখন বিভিন্ন অনর্থ রয়েছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য ছয় অনর্থ এই ছয় অনর্থ কিন্তু ডিফারেন্ট ওই ছয় দোষ ছয় গুণ ওরকম নয় ওইগুলো উপদেশামৃততে যে ছয় দোষ বলা হয়েছে সেটা ছটি কি কি অ্যাক্টিভিটি বা কি কি কাজ করলে ভক্তি নষ্ট হবে কিন্তু এইখানে হৃদয় নির্মল হলো মানে আমাদের হৃদয়ে ছয় অনর্থ মানে ছটা যে ইম্পিউরিটি আমাদের হৃদয়ে রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এইগুলোর থেকে আমাদের হৃদয় নির্মল হবে এবং সেটাকে বলা হয় অনর্থ নিবৃত্তি ভক্তির যে নয়টি স্টেজ রয়েছে অর্থাৎ শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম তার অনর্থ নিবৃত্তি স্টেজ মানে হচ্ছে এটা যে হৃদয় নির্মল হলো তো তার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করতে হবে আমাদের কানে প্রবেশ করতে হবে তবে হৃদয় নির্মল হবে ওকে আর আর কি করা উচিত যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারে মুই যাই বলি হারি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিলে কি হয় হৃদয়ে প্রেমের উদয় হবে কৃষ্ণ প্রেমের উদয় তারে মুই যাই বলি মানে তাকে আর বলার কিছু নেই আমার সে এমন স্তরে পৌঁছে যাবে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্পুরে সেজন ভকতি অধিকারী চৈতন্য মহাপ্রভু নামের প্রভাব হচ্ছে এটা যে চৈতন্য মহাপ্রভুর গুণে এবং মানে সে যত গুণ শ্রবণ করবে স্ফুরে অর্থাৎ তার হৃদয়ে হবে রাধা কৃষ্ণের নিত্য লীলা সেই জন্যেই বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব কেউ যদি চিন্তা করে যে আমি রাধাকৃষ্ণকে প্রাপ্তি করতে চাই অথচ চৈতন্য মহাপ্রভুর ভজন না করে তাহলে কিন্তু সে কখনো রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে না হুম তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু এবং মানে গোর নিতাই বেসিক্যালি তাদের চরণ ধরে আমরা রাধা কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি তারা ওই কারণেই এসেছে রাধা কৃষ্ণকে প্রদান করার জন্য সে হচ্ছে প্রকৃত ভক্তির অধিকারী চৈতন্য মহাপ্রভুর নাম নিলে ভক্তি করার অধিকারী হই আমি তার আগে আমাদের কোনো কোয়ালিফিকেশন নেই ভক্তি করার কৃষ্ণ আমাদের সেবা গ্রহণই করবে না তো সেই জন্য যে কোনো সেবা করার আগে নাম সেবা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেবা সেই নাম সেবা করার আগে আমরা কি করি চৈতন্য মহাপ্রভুর নাম নি শুধু চৈতন্য মহাপ্রভু নয় পঞ্চতত্ত্বের নাম নি আমরা যাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা গৌর ভক্ত চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নাম নিয়ে আমরা ভক্তির অধিকারী হয় তারপর আমি ভজন করতে পারি গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস যে গৌরাঙ্গের সঙ্গীদেরকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ যারা আমরা দেখব যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রচুর পার্শ্বদ এবং তাদের যে মহিমা সেটা আমরা দেখতে পাবো তাদেরকে যে নিত্য সিদ্ধ মনে করে মানে বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ মানে সে কোনো অর্ডিনারি পার্সন নয় সে হচ্ছে নিত্য সিদ্ধ গোলক থেকে আসছে গোলক থেকে মহাপ্রভু এসেছেন কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব এবং দুটি নিয়ে এবং তার সঙ্গে গোলক থেকে তার কিছু পার্শ্বদ এসেছেন সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যারা সঙ্গীগণ তাদেরকে আমাদেরকে মনে করতে হবে তারা কোনো সাধারণ ব্যক্তি নয় হচ্ছে নিত্য সিদ্ধ ব্যক্তি এইটি যদি আমরা মানতে পারি চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদেরকে আমরা ব্রজেন্দ্র সুতো পাশ যাবো ব্রজেন্দ্রসুতো মানে ব্রজ মানে হচ্ছে বৃন্দাবন ইন্দ্র মানে হচ্ছে বৃন্দাবনের রাজা তাই ব্রজেন্দ্র মানে হচ্ছে নন্দ মহারাজ সুতো মানে হচ্ছে তার যে পুত্র অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণের কাছে যাওয়ার রাস্তা এটা যে চৈতন্য মহাপুরু পার্শ্বদেরকে যথাযথ সম্মান করতে হবে আর কি করতে হবে শ্রী মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস এখানে কিছু কিছু স্পেলিং মিস্টেক রয়েছে সেটা ইগনোর করতে পারি কিন্তু গৌড়মন্ডল ভূমি অর্থাৎ এই যে মায়াপুর নবদ্বীপ এবং আরো গৌড়মন্ডলের মধ্যে পাশাপাশি অনেক অঞ্চল পড়ছে সেটাকে চিন্তামণি ধাম রূপে জানতে হবে এই গৌর মন্ডলের সাথে ব্রজমন্ডলের কোনো ডিফারেন্স নেই তো নবদ্বীপ ধাম মহাত্মগ্রন্থে ভক্তিমী ঠাকুর বলছেন যে শিবজির যে ত্রিশুলে তিনটে ফলা সেই তিনটে ফলা তিন ধরনের ব্যক্তিদের জন্যে শিবজি ত্রিশুলে তিনটে ফলা থাকে তো তো একটা হচ্ছে যে কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুকে আলাদা মনে করে তার জন্য একটা দ্বিতীয় হচ্ছে যে নবদ্বীপ এবং মায়াপুর ধামকে আলাদা মনে করে তার জন্য আরেকটা আর তৃতীয় হচ্ছে যে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানে না তার জন্য আরেকটা তো শিবজি ত্রিশুল নিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য বসে আছে কেউ যদি চিন্তা করে যে নবদ্বীপ ধাম মন্ডল ভূমি আর মন্ডল ভূমি এই দুটো তো আলাদা অ্যাকচুয়াল ধাম হচ্ছে বৃন্দাবন এদিকে ইস্কন ডিভর্ড ইসরা মায়াপুরটাকে বেশি ফেমাস করেছে এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে শিবজি তার জন্য ত্রিশুল নিয়ে রেডি আছেন গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ গৌর প্রেম রসার নবে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেমের সমুদ্র নিয়ে এসেছেন সেই সমুদ্রে ডুবতে হবে মহাপ্রভু চাইছেন সবাইকে ডুবাতে আদি লীলার সেভেন্থ চ্যাপ্টারে বর্ণনা আছে তো মহাপ্রভু বলেছেন যে আমি কৃষ্ণ প্রেম নিয়ে এসেছি এবং সেই কৃষ্ণ প্রেমের বন্যাতে আমি সবাইকে ডুবাতে চাইছি কিন্তু কয়েকজন কিছুতেই ডুবছে না তারা হচ্ছে মায়াবাদী কুতার্কিক যারা তর্ক করে যারা ভগবানকে মানে না মায়াবাদী ভগবানের রূপকে মানে না এরা কিছুতেই ডুবছে না বাকি সবাইকে ডুবানো যাচ্ছে কৃষ্ণ প্রেমের সমুদ্রে তো কি করা যায় সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন যে এদেরকে মানানোর জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব এবং সন্ন্যাস আশ্রমে যা কিছু কঠিন পরিস্থিতি সেইগুলো আমি নিজে সহ্য করতে রাজি আছি কিন্তু আমি সন্ন্যাসী হলে আমার কথাটা শুনবে এরা তো মায়াবাদী কুতার্কিক যারা মহাপ্রভুকে মানে না তাদের প্রতি কৃপা করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন এবং সারা জীবন ধরে সেই সন্ন্যাস আশ্রমে যত কষ্ট সেটা তিনি সহ্য করেছেন কাদের জন্য যে চৈতন্য মহাপ্রভুকে গালাগাল দিচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তার ভক্ত তাদের কাছে তাদের জন্য তো মহাপ্রভু করবেনি যারা মহাপ্রভুকে সমালোচনা করেছেন তাদের জন্য তিনি আজীবন সন্ন্যাস গ্রহণ করলেন তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর করুণা সেই জন্য তাকে বলা হয় মহাবধান্ন অবতার তো এই চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেমের সমুদ্র নিয়ে এসেছেন সেটাতে যে ডুবছে সে রাধা মাধবের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত রাধা মাধবের খুব প্রিয় অন্তরঙ্গ হতে গেলে চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেমে ডুবতে হবে মানে চৈতন্য মহাপ্রভু যা যা বলেছে সেগুলো ফলো করতে হবে শিক্ষাষ্টকমে তিনি বলেছেন কিভাবে আমাদের হরিনাম জপ করা উচিত সেটা কি ছিল প্রহুপাদ চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত আমাদেরকে জানিয়েছে না আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিরকম স্কেডিউল হওয়া উচিত গৃহে বা বনেতে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ এইরকম যে ভক্ত যে চৈতন্য মহাপ্রভুর দুটি পদকে তার জীবনের সম্পদ বলে মনে করে যে সবসময় চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করে যে সবসময় চৈতন্য মহাপ্রভুর নাম নেয় যে চৈতন্য মহাপ্রভুর গুণের মহিমা কীর্তন করে যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদেরকে সম্মান করে যে গৌড় ভূমি এবং ব্রজমণ্ডল ভূমিকে সেম জানে এবং চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেমের বন্যা এনেছেন সেটাতে যে ডুবে রাধামাধেবের অন্তরঙ্গ এরকম ভক্ত সব সমতেই ঘরেই থাকুক আর বাইরেই থাকুক সে সবসময় চৈতন্য মহাপ্রভুকে ডাকছে হা গৌরাঙ্গ বলে এবং নরোত্তম দাস ঠাকুর এইরকম ভক্তের সঙ্গ তার জন্য আশা করছেন নরোত্তম মাগে তার সঙ্গ ওকে এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা চৈতন্য মহাপ্রভুর প্রতি যে এরকম ভক্তের সঙ্গ আমাকে প্রদান করো যে তোমার অত্যন্ত প্রিয় ভক্ত গৌরঙ্গের দুটি পদ জর পদ সম্পদ দুটি পদ জর ধর শ্রীজানে ভগতি রসোসিজানে ভগতি রস শ্রীজানে ভগতি রসা শ্রীজানে ভগতি র

दो निर्मलो भेलोता ई निर्मलो भेलोता दे भेलो गौरंगीर नाम लार प्रेम दो

তারে মৈ যায় বলি হারে তারে মৈ যা বলি হারে গোরাঙ্গ গোনেতে জোরে মিত লীলা তারপুরে গোলে ঝুরে মিতলীলা তারপুরে সে জন ভক্তি অধিকারী সে জন গৌরঙ্গের সঙ্গী গনে নিত্য সিদ্ধ করি মানে গৌরঙ্গের সঙ্গীত গণে নিত্য সিদ্ধ করি মানে

বা জানে চিন্তি গোর মন্ডল ভূমি যেবা জানে চিন্ত মার হয় ব্রজো বা সার হয় ব্রজ पूरा प्रेम रौषार ने श्वेतरोंगे जेवा डुबे प्रेम रौ सार ने रंगे जीवा डुबे तेरा धा माध गो अंतोरंग गो तेरा धामाधो बाबो ने ते थके आगो रंगो ডা কে হে থাকে আগরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার গো নরতম মাগে তার

जाने वोती रोषा से जानती रसोषा हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ ৰা হে হৰে হৰে ৰহ ৰও ৰাম হাৰে হৰে নীতাই গৌৰগ যি তাই গৌৰ নীত গৌৰগ যয় নিতাই গৌৰগ ৰ

प्रभु आ जायोग प्रभु भाया जया गुरु देव गुरुदेव जया जया गुरुदेव देव जय गुरुदेव दे। गुरु देव गुरु जय गुरु गुरु देताए गोरा हरि गो हरि गो हरि बोलने गोरा हरि गो ताइरा हरि गो हरि गौ हरि बोल तय गौरा हरिगो श्री राम संकीर्तन की जय हो yeah. ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानं च जन... नमो शलक्य अचक्षूर नीलितम येना तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोधिष्टं स्थापितं स्वयं रूपकदामयम ददाति स्वा पदांतिकं वंदे हम श्री गुरु श्री दत्तापदकमलनं श्री गुरो वैष्णवांस श्री रूपं

पंचाकुभ्य कृपा सिन्दु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य कन्या प्रभु निनंद्री अदैता गाधर शिवाशादि गौरभक्तंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे কৃষ্ণ আগের দিন আমরা স্টার্ট করেছিলাম তো নোটস নেওয়ার জন্য আমি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে যাতে আমি ট্যাব থেকে লিখতে পারি এবং অনেকে ঠিকঠাকভাবে নোটস নিতে পারে তো আগের দিন আমরা দেখেছিলাম যে এই ডিভিশনটা রাইট যে চৈতন্য মহাপ্রভু তিনি টোটাল ফর্টি এইট ইয়ার্স আটচল্লিশ বছর লীলা বিলাস করেছেন এবং তার মধ্যে যে প্রথম চব্বিশ বছর সেটা হচ্ছে আদি লীলা অর্থাৎ সন্ন্যাসের আগে এবং শেষ চব্বিশ বছর সেটা হচ্ছে শেষ লীলা এই শেষ লীলার দুটো ভাগ একটা হচ্ছে মধ্যলীলা ফার্স্ট ছয় বছর গমন আগমন বিভিন্ন জায়গায় তিনি গমন আগমন করেছেন সেটাকে বলা হচ্ছে এখানে গমন গমন তিনি সাউথ ইন্ডিয়া গেছেন তিনি বৃন্দাবন গেছেন তিনি জগন্নাথপুরীতে অবস্থান করেছেন মাঝে মধ্যে তিনি বিভিন্ন অ্যাসোসিয়েটদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন নিজেও যাচ্ছেন কোনো জায়গায় প্রয়াগে বারাণসীতে ইত্যাদি সেটা হচ্ছে গমন আগমন আর নেক্সট যে আঠেরো বছর অন্তলীলা তিনি পুরীতে অবস্থান করেছেন বছর পুরীতে অবস্থান করেছেন তো এই আঠেরো বছর যে পুরীতে অবস্থান করেছেন সেটা হচ্ছে অন্তলীলা এবং এর মধ্যে আবার প্রথম ছয় বছর তিনি বিভিন্ন ভক্তদের সাথে ইন্টারাকশন করেছিলেন তাদের সাথে বিভিন্ন ধরনের লীলা বিলাস করেছেন লাস্ট যে বারো বছর তিনি সেক্লুজনে ছিলেন অর্থাৎ কোন ইন্টারেকশন সেরকম করেনি ডিভোটিস দের সাথে রাধারানীর যে পিওর ভাব সেটা তিনি আস্বাদন করেছিলেন ওকে তো এটা আমরা দেখেছি হম আচ্ছা গুগল মিটিং ইন দা শেয়ার হচ্ছে রাইট হুম তো এটা আমাকে জানাতে হবে অনির্বাণ এরকম কিছু শেয়ার না হলে আমাকে জানাবে ওকে তো এটা আমরা দেখলাম নেক্সট আমরা দেখেছিলাম সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্ব একবার আমি ক্যাপ করে দিই প্রথমে সম্বন্ধ তত্ত্বটা কি সেটা মানে হচ্ছে জীবের সাথে কৃষ্ণের সম্পর্ক এই সম্বন্ধে যে জ্ঞান সেটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব ঠিক আছে এবং মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে এই তত্ত্বের জ্ঞান প্রদান করেছেন সেই জন্য সনাতন গোস্বামী সম্বন্ধ তত্ত্ব আচার্য এবং শ্রীকৃষ্ণের যে রাধা মদন মোহন রূপ সেই রাধা মদন মোহন রূপ এই সম্বন্ধ তত্ত্বকে সিগনিফাই করে তিনি হচ্ছে অধিদেব রাধা মদন মোহনের কৃপায় একটা জীব তা কৃষ্ণের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পায় সিমিলারলি অভিদেহ তত্ত্ব মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ জানতে পারার পর আমি কি করব কৃষ্ণের ভক্তি করব এই শিক্ষা কে দিয়েছেন মানে মহাপ্রভু কাকে দিয়েছেন রূপ গোস্বামীকে সেই জন্য শিলরূপ গোস্বামী হচ্ছেন অভিদেয় তত্ত্ব আচার্য যাদের লেখা নেই বা কিছু অসুবিধায় স্ক্রিনটা স্ক্রিনশট নিতে পারো এবং রাধা গোবিন্দ দেব হচ্ছে অভিদেয় তত্ত্বের আচার্য তিনি সরি অধিদেব অর্থাৎ ডিভোটিসদেরকে কৃষ্ণের সেবায় বা কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করেন থার্ড তত্ত্ব হচ্ছে প্রয়োজন তত্ত্ব প্রয়োজন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ প্রেম অর্থাৎ আমরা কি প্রাপ্ত হব কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন এই তত্ত্বের আচার্য এবং শ্রী শ্রী রাধা গোপীনাথ হচ্ছে এই তত্ত্বের অধিদেব যিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন তো সম্বন্ধ তত্ত্ব মানে হচ্ছে কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো ওকে তো সম্বন্ধ তত্ত্ব মানে হচ্ছে কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো এবং তত্ত্ব মানে হচ্ছে কলেজ অ্যাডমিশন নেওয়ার পর আমি কি করব পড়াশোনা করব এবং প্রয়োজন তত্ত্ব হচ্ছে পড়াশোনার পর আমি যে ডিগ্রি প্রাপ্ত হব ঠিক আছে প্রয়োজন এছাড়া আমরা কি কি দেখেছি মধ্য লীলাতে আমরা এটা দেখছিলাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি অত্যন্ত বয়স্ক অবস্থাতে এটা লিখছেন তিনি ভাবছেন পুরোটা শেষ করতে পারবো কিনা তাই মধ্য লীলার ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে তিনি সমস্ত মহাপ্রভু যে শেষ লীলা সেটাকে বর্ণনা করে দিচ্ছেন ঠিক আছে এবং এখনো পর্যন্ত কি কি আলোচনা হয়েছে এটাই হলো যে বৃন্দাবন দাস ঠাকুর যেগুলো ডিটেলসে বলেছেন আমি সেগুলো ডিটেলসে বলবো না সূত্র আকারে বলবো যেগুলো উনি সূত্র আকারে ছেড়ে রেখেছেন আমার জন্য সেগুলো আমি ডিটেলসে বলবো এবং চব্বিশ বছর মহাপ্রভু গৃহে অবস্থান করলেন আদি লীলা তারপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা মানে শেষ সিনপসিস তাতে প্রথম দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে সন্ন্যাস গ্রহণ করা তারপরে এই যে ডিভিশনটা তিনি বললেন যে কোনটা মধ্যলীলা কোনটা অন্তরলীলা অন্তলীলার মধ্যে আবার কি কি ভাগ ইত্যাদি এগুলো আলোচনা হলো আর কি আলোচনা হয়েছে নিত্যানন্দ গোস্বাই গোসাইকে অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বেঙ্গলে পাঠিয়েছিলেন বাংলাতে প্রচার করার জন্য ঠিক আছে এবং রূপ এবং তিনি পাঠিয়েছিলেন বৃন্দাবনে প্রচার করার জন্য এই পর্যন্ত আমরা আলোচনা করেছি তবে ব্রজে তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন প্রভুর আজ্ঞাতে এই দুই ভাই বৃন্দাবনে এলো আজকে আমাদের ডিসকাস করার কি কথা রয়েছে যে এদের এরা ব্রজে এসে কি কি গ্রন্থ রচনা করেছেন সেটা শর্ট ফর্মে সেই গ্রন্থগুলোর নাম মেনশন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং শিল সেইগুলোকে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন তো সেটা আমরা আজকে তীর্থ প্রকাশিল মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল তো এই সড়ক গোস্বামী বৃন্দাবন এসে কি করলো সব তীর্থকে প্রকাশ করলো রাধা কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে এসেছেন চৈতন্য মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে এসেছেন ঠিক আছে তো তার মানে যখন চৈতন্য মহাপ্রভু আসেন রাধা কৃষ্ণ লীলা সমাপ্ত করে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার পর সাড়ে চার হাজার বছর অতিক্রান্ত এবং বৃন্দাবনের সমস্ত লীলাস্থলী সেটা প্রায় অবলুপ্ত হয়ে গেছে কৃষ্ণ চলে গেছে কৃষ্ণের ধামও নিজেকে গুটিয়ে নিয়েছে মহাপ্রভু যখন ফিরে এলেন কৃষ্ণ যখন ফিরে এল রূপে তখন তিনি আবার চিনতে পারলেন যে আমি কোথায় কোথায় লীলা করেছিলাম সেই জায়গাগুলোকে উনি শনাক্ত করলেন এবং রূপ সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এরকম যে সড়গ গোস্বামী তাদেরকে বললেন যে তোমরা এই জায়গাগুলোতে যে তীর্থ রয়েছে সেগুলোকে প্রকাশ করো এই তীর্থগুলো প্রায় অবলুপ্ত হয়ে গেছে যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড ইত্যাদি তো সেটাই বলছে ভক্তি প্রচার করলো সর্বতীর্থ প্রকাশ করলো আর মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল অর্থাৎ বিভিন্ন বিগ্রহ যেমন সনাতন গোস্বামীর বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন টেম্পেল তৈরি করলেন সেখানে বিগ্রহ স্থাপন করলেন এবং সেই বিগ্রহের পূজা অর্চনা শুরু করলেন রূপ গোস্বামীর বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ দেব সনাতন গোস্বামীর বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন তো এদের সেবা প্রবর্তন করলেন আর কি করলো বিভিন্ন শাস্ত্র লিখলে তো বেসিক্যালি এই গোস্বামীরা ব্রজে গিয়ে কি কি করল মহাপ্রভু যেগুলো করতে চেয়েছিল কিন্তু তিনি নিজে করতে পারেননি সেগুলোই মহাপ্রভু এই সড়ক গোস্বামীর মহাপ্রভু অ্যাকচুয়ালি আমরা দেখব এই মধ্যলীলার শুরুতেই যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যেতে চেয়েছিলেন কোথায় বৃন্দাবনে কিন্তু পরে নিত্যানন্দ প্রভু তাকে পথ ভুল করে নিয়ে আসবে শান্তিপুরে সেখানে মিটিং হবে এবং মহাপ্রভুর মা তাকে বলেন তুমি পুরীতে থাকো তো মহাপ্রভু বৃন্দাবনে থাকতে পারছেন না তবু একবার তিনি ভিজিট করে এসেছিলেন বৃন্দাবনকে তো বৃন্দাবনে থেকে মহাপ্রভুর এইগুলো করার ইচ্ছা ছিল সেগুলো তিনি নিজে করতে পারছেন না বলে তার যে গোস্বামী তাদেরকে দিয়ে করাচ্ছেন সেগুলো ওকে তো কি কি করলেন গোস্বামী বৃন্দাবন মহাপ্রভু কি কি নির্দেশ পালন করেছেন ফার্স্ট হচ্ছে ভক্তি প্রচার নম্বর হচ্ছে মন্দির নির্মাণ এবং বিগ্রহ সেবা থার্ড হচ্ছে তীর্থ প্রকাশ যেগুলো অবলুপ্ত হয়ে গেছিল অবলুপ্ত তীর্থ প্রকাশ করা যেমন রাধাকুণ্ড শ্যামকুন্ড ইত্যাদি চার নম্বর হচ্ছে ভক্তি গ্রন্থের রচনা ঠিক আছে বিভিন্ন ভক্তিমূলক যে গ্রন্থ সেইগুলোকে রচনা আর আরেকটা জিনিস হচ্ছে কি যে ভক্তি প্রচার এটার মানে তার তাদের নিজেদের যে বৈষ্ণব সদাচার তার মাধ্যমে আচারের মাধ্যমে প্রচার প্রচার শুধু না তো এই জিনিস করছেন মেনলি সড়ক গোস্বামীর বৃন্দাবন মহাপ্রভু তাদেরকে এম্পাওয়ার করলেন যাতে তারা এই চারটে জিনিস করতে পারে ওকে স্ক্রিনশট নিতে পারো যদি লেখা না হয়ে থাকে নাও এবারে বাকিগুলো ঠিক আছে এবারে শাস্ত্রের যে বিষয়টা সেটা নিয়ে আমরা একটু গুরুত্বের দিয়ে আলোচনা করবো যে কি কি শাস্ত্র রচনা করলেন কি করলেন সেটা আমরা নানা শাস্ত্র আনি ভক্তি দেখবের তো নানা শাস্ত্র এনে ভক্তি গ্রন্থের যে সার সেটা প্রচার করলেন এবং মূড় অধম যারা আছে তাদেরকে নিস্তার করলেন বা তাদেরকে উদ্ধার করলেন

नाना शास्त्र विचाराणै पण निपुणो सद्धर्म संस्थापको लोकानां हित कारणो त्रिभुवने मन्न्यो शरण्य करो राधा कृष्ण पदारविन्द भजन नन्देन मत्तालिको वन्दे रूप सनातन रघुजुगो श्री जीव को तो हमारे श्रीनिवास आचार्य जो तीन बोलछन ओ अबार गूगल मीट शेयर होत छे तो ইয়েস তো এখানে বলা হচ্ছে যে বিভিন্ন শাস্ত্রকে বিচার করলেন তারা বিভিন্ন শাস্ত্র পড়লেন নিপুণভাবে তার সেগুলোকে বিচার করলেন এবং সেখান থেকে ভক্তির যে সার সেটা নিয়ে এসে এস্টাবলিশ করলেন কারণ আমরা যদি এত গ্রন্থ পড়ি আমরা কিন্তু কনফিউজ হয়ে যাব আমরা যখন ভক্তির অসামিত সিন্ধু পড়ছিলাম সেখানে দেখেছিলাম যে চৌষট্টি অঙ্গ ভক্তির মধ্যে একটা অঙ্গ রূপকশ্বাই বলছেন যে অতিরিক্ত বেশি বই পড়া সেটা হচ্ছে কনফিউজনের কারণ হতে পারে কারণ সেগুলো পড়ে আমরা সবসময় যে সারগ্রাহী নাও হতে পারি আমরা সেই সারটাকে গ্রহণ চিনতে নাও পারতে পারি কি বলতে চাইছে সারটা কি কিন্তু সড়ক গোস্বামী তারা আমাদের কাজটা করেছেন এবং আমাদের জন্য যারা শাস্ত্রের ব্যাপারে অতটা পারদর্শী নয় তাদের জন্য সেটা করেছেন ওকে শিলপ্রপাত অলরেডি তাৎপর্য দিয়েছেন খোঁজার দরকার ছিল না এই যে শ্রীনিবাস আচার্য গিয়েছেন নানা শাস্ত্র না এখানি পুনঃ এইভাবে তারা মূর্খ এবং অধঃপথিত মানুষদেরকে উদ্ধার করেছিলেন এরপরে বলা হচ্ছে যে বিভিন্ন আচার্যরা কি কি বিভিন্ন বই পড়েছিলেন তো এগুলো আমরা সব আগে গিয়ে নি তারপরে আলোচনা করব ভক্তি বিলাসার ভাগবতামৃত দশম টিপনি আর দশম চরিত এগুলো হচ্ছে সব সনাতন গোস্বামীর বই ঠিক আছে তারপর নেক্সট এই গ্রন্থ গোসাই কইল যত কে গন তো এই সমস্ত এগুলো গ্রন্থগুলো লেখা হচ্ছে সনাতন গোস্বামীর আর রূপ গোস্বামী যে কত করেছে সেগুলো তো গুণে শেষ করা যাবে না তার কিছু প্রধান প্রধান বলি প্রোধান প্রোধান কি দুপরিয়ে গণন গ্রন্থে কৈল ব্রজ বিলাস বর্ণন রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধম উজ্জ্বল অনীল মুনিয়ার ললিত মাধব এগুলো সব রূপকৌস্বামী গ্রন্থ আরো রয়েছে দান কেলি কো মোদী আর বহু সব অষ্টা দশ লীলা ছন্দ আর পদ্যা বলি গোবিন্দ হার লোক গো রাহাত গোবর্ণন লু ভাগবত মিতা গরু গণন তারপর তো বলছে যে আরো গ্রন্থ লিখেছেন লঘু ভাগবতামৃত ইত্যাদি এগুলোকে ধরলে তো আর শেষই হবে না সমস্ত গ্রন্থতেই তিনি ব্রজ বিলাস অর্থাৎ ব্রজের লীলা বর্ণনা করেছেন তার ভাত্র নাম জিজি ভাই যত ভক্তি গ্রন্থ কইলো তার অন্ত নাই শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার ভক্তি তাতে দেখাইছেন তো তার ভ্রাতুষপুত্র অর্থাৎ সেই রূপ গোস্বামীর ভ্রাতুষপুত্র বা ভাইপো হচ্ছেন শিল জীব গোস্বামী তো রূপ গোস্বামীর অ্যাকচুয়ালি তিন ভাই ছিলেন যদি না জানি আমি এটা লিখে রাখব অবশ্যই রূপ গোস্বামী সনাতন গোস্বামী এবং তাদের আরেকটি ছোটো ভাই ছিল তার নাম হচ্ছে অনুপম বা শ্রীবল্লভ কোনো কোনো জায়গায় বলা হবে শ্রী শ্রীবল্লভ কোনো কোনো জায়গায় নবাব তাকে উপাধি দিয়েছিল অনুপম মল্লিক সেই নামটা নেওয়া হতে পারে তো অ্যাকচুয়ালি এদের নাম হচ্ছে রূপ সনাতন আর বল্লভ ঠিক আছে এটা লিখে স্পেলিং নিয়ে কনফিউশন হতে পারে তো এই তিনজন নাম কি আমি লিখছি এটা দেখে দেখে লিখতে পারো তিনজনের নাম হচ্ছে রূপ সনাতন আর বল্লভ তিন ভাই অ্যাকচুয়ালি সনাতন হচ্ছে রূপের থেকে বড় সনাতন রূপ আর বল্লভ এরপর এদের নবাব প্রদত্ত নাম রয়েছে সনাতনের নাম হয়েছিল সাকর মল্লিক রূপ গোস্বামীর নাম হয়েছিল খাস আর হয়েছিল অনুপম মল্লিক তো এরা তিন ভাই ওকে তো সনাতন রূপ আর বল্লভ এই বল্লভের পুত্র হচ্ছে জীব গোস্বামী তাহলে রূপ আর সনাতন দুজনই হচ্ছে তার কাকু ঠিক আছে বল্লভের পুত্র হচ্ছে জীব গোস্বামী হ্যাঁ জেঠু আর কি ওকে ক্লিয়ার না সেই ভাতুস্প্র জীব গোস্বামী এত ভক্তি গ্রন্থ রচনা করেছে যার কোনো শেষ নেই তার মধ্যে কি কি ফেমাস ভাগবত সন্দর্ভ জীব গোস্বামীর ফেমাস হচ্ছে শর্ট সন্দর্ভ তার ছটা ডিফারেন্ট সন্দর্ভ লিখেছেন তিনি সেটাকে ভাগবত সন্দর্ভ বলা হয় এবং ভক্তি সিদ্ধান্তের সার দেখিয়েছেন এইটাতে সমস্ত গড়িয়া বৈষ্ণব ফিলসফি তিনি বর্ণনা করে দিয়েছেন ডিটেলসে জীব গোস্বামী শর্ট সন্দর্ভ ছটা ডিফারেন্ট টপিক নিয়ে তিনি বলেছেন তো কি কি সেটা প্রবাদ বর্ণনা করবেন প্রথম তত্ত্ব তৃতীয় নাম হচ্ছে পরমাত্মা সন্দর্ভ চতুর্থ সন্দর্ভটির নাম হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ পঞ্চম সন্দর্ভের নাম হচ্ছে ভক্তি সন্দর্ভ এবং ষষ্ঠ সন্দর্ভের নাম হচ্ছে প্রীতি সন্দর্ভ ঠিক আছে তো বুঝতেই পারছি যে কিরকম প্রথমে তিনি বিভিন্ন তত্ত্ব আলোচনা করলেন তারপর প্রমাণ করলেন তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ তত্ত্ব শ্রীমদ্ভাগতম রয়েছে তারপর কৃষ্ণের যে পরমাত্মা রূপ সেটাকে বর্ণনা করলেন তারপর কৃষ্ণের যে সচিদানন্দ রূপ সেটাকে বর্ণনা করলেন তারপর সেই সচিদানন্দ রূপের প্রতি আমরা যে ভক্তি করব সেটাকে বর্ণনা করলেন এবং সেই ভক্তি করার পর ভক্তি মানে হচ্ছে অভিদেয় তারপর প্রয়োজন মানে হচ্ছে কৃষ্ণ প্রেম বা প্রীতি সেটা হচ্ছে প্রীতি সম্বন্ধে সন্দর্ভতে আলোচিত হয়েছে তো এই সঠ সন্দর্ভে পুরো ফিলসফি তিনি বর্ণনা করে দিয়েছেন আর কি কি রচনা করেছেন জীবগোস্বামী গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর নিত্য লীলা স্থাপন যাহে ব্রজ রসপুর এই মত নানা গ্রন্থ করিয়া প্রকাশ গোষ্ঠী সহিত কইলা বৃন্দাবনে বাস তো এইভাবে জীব গোস্বামী তিনি বিভিন্ন গ্রন্থ রচনা জীব গোস্বামী কৃষ্ণের জন্ম রহস্য নিয়ে বর্ণনা করেছেন সেটা গোপাল চম্পুতে বর্ণনা করা আছে আরো অনেক গ্রন্থ লিখেছেন এবং আমাদের যারা আচার্য যেমন রূপ সনাতন গোস্বামী তারা যখন কোনো গ্রন্থ লিখতেন জীব গোস্বামী বলতে একটু দেখে থাকে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক টিস্টেক সব ঠিক আছে কিনা তো জীব গোস্বামী এই ধরনের পাণ্ডিত ছিল তার স্বল্পায় জুসাম কালিযুগেত্র নিরাম সমিচ্ছন্ন শব্দানুশাসন মহা জলধিম নামামৃতম সমদদা ইइदम् कृपालु शाश्रील जीव शरणम जीव चरण शरणम ममastu তো জীব গোশমি দতি প্রণাম মন্ত্র কলিযুগের মানুষদেরকে তিনি হরি নামামৃত ব্যাকরণ দিয়েছেন এবং ශাশ্রীল জীব চরণ शरणম ममস্তি যেটা পড়ে আমরা কৃষ্ণের নাম জপ করছি সেখানে নাম আভাসু হচ্ছে আর ব্যাকরণও শিখছি সংস্কৃতও শিখছি আমাদের যে শাস্ত্র পাঠ করতে সুবিধা হবে সেই কারণে তো অনেকে চিন্তা করে থাকেন যে এই সংস্কৃত ব্যাকরণ এইসব শিখে স্কলার হয়ে কি হবে মহাপ্রভু পুরো একটা গোস্বামীকে অ্যালোট করেছেন এই ব্যাকরণ শেখানোর জন্য সংস্কৃত শেখানোর জন্য তো এটার ইম্পর্টেন্স আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু কীরকম দিচ্ছেন রূপ সনাতনকে অ্যাপয়েন্ট করেছেন তোমরা এই চড়ি বিভিন্ন সদাচার এবং মন্দির নির্মাণ ভক্তির প্রচার গ্রন্থ একজনকে পুরো তিনি সংস্কৃত স্কলার হিসেবে রেজ করেছেন যে যে কোনো বইয়ে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক থাকলে উনি ঠিক করবেন হরিনামামৃত ব্যাকরণ জগৎবাসীকে শেখাবেন এইভাবে বিভিন্ন গ্রন্থ আহ বৃন্দাবনের যে গোস্বামীরা তারা এগুলো প্রণয়ন করেছেন তো তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব একটু দেখে নি তারপরে কি হলো চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীতে বাস করবেন সেটা ডিটেলস এ বর্ণনা করা হবে এখন সামারি ফর্মে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে লীলাটাকে অত ডিটেলসে বর্ণনা করেনি এটা রকম হবে যে মহাপ্রভু যেতে চাইবেন বৃন্দাবন নিত্যানন্দ প্রভু বাচ্চা ছেলেদেরকে উল্টো পাল্টা শিখিয়ে দেবে যে ট্রিক করবে কি করে মহাপ্রভুকে তারপরে শান্তিপুরে নিয়ে আসবে শান্তিপুরে নিয়ে এসে মহাপ্রভু বলবে কি ব্যাপার অদ্বৈত আচার্য তুমি বৃন্দাবনে কি করছো তখন অদ্বৈত আচার্য বলবে হ্যাঁ আপনি মিথ্যা কথা বলেননি আপনি যেখানে থাকবেন সেটাই বৃন্দাবন কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে শান্তিপুর আমার ভাগ্যে তোমার এখানে এসেছ সেটা আমার বিশাল বড় ভাগ্য তো সেখানে নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে বলবেন সব জায়গা থেকে বৈষ্ণবদেরকে নিয়ে এসে জড়ো করো সেখানে সবাই মিলে একটা মিটিং হবে হরিনাম সংকীর্তন হবে মহাপ্রভু তিন দিন খায়নি তাকে ভালো করে ভিক্ষা দেওয়া হবে তো এইসব হওয়ার পর ঠিক করা হবে যে মহাপ্রভু পুরীতে থাকবেন তো পুরীতে যখন থাকলেন মহাপ্রভু বেঙ্গলে ডিভোটিস দেখে বলেন প্রত্যেক বছর তোমরা দেখা করতে আসবে রথযাত্রার সময় তো বেঙ্গল থেকে পুরীতে আসতে এক মাস টাইম লাগে রথযাত্রা কালীন চার মাস এই ভক্তরা থাকে মহাপ্রভুর সাথে এবং তারপরে আরো একমাস ফিরে যেতে লাগে এক মাস আসা চার মাস থাকা এক মাস ফিরে যাওয়া ছ মাস অতিক্রান্ত হয়ে গেল বছরে বাকি ছ মাস তারা বেঙ্গলে থাকতেন কি করতেন পরের বছর মহাপ্রভুর কাছে যাব কি কি আইটেম নিয়ে যাব কি কি শুকনো প্রসাদ এটা প্রিপারেশন নিতেন মানে তারা বেঙ্গলে যে বেঁচে আছেন এটি উদ্দেশ্য যে নেক্সট বছর মহাপ্রভুর সাথে দেখা করতে যাব সেই আশায় তারা বেঁচে আছেন নাহলে মহাপ্রভুর থেকে বিরহে তাদের বেঁচে থাকার কথা নয় তো এইভাবে প্রথম বছরে অদ্বৈতাদি ভক্তগণ প্রভুরে দেখতে কইল নীলাদ্রি গমন প্রভুতে দেখতে এলো নীলাদ্রিতে যে প্রভু এতদিন তো আমাদের সাথেই ছিলেন এখন সন্ন্যাস নিয়ে পুরীতে চলে এসছেন তো রথযাত্রা দেখে তাদের পরম উল্লাস হলো নিত্য কীর্তন করে পরম আনন্দ উপভোগ করলো এবং তারা যখন চলে যাচ্ছে বেঙ্গলের ডিভোটিসরা মহাপ্রভু বলেছেন যে প্রত্যেক বছর তোমরা এই জগন্নাথদেবের গুন্ডিজা মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান করার জন্য আসবে প্রতি বছর তো প্রভুর আজ্ঞাতে প্রত্যেক বছর এই ভক্তগণ আসে এইভাবে কুড়ি বছর ধরে গমন আগমন হয় এবং তার ফলে পরিস্থিতি এত গভীর হয়ে ওঠে যে মহাপ্রভু এবং তার ভক্তরা পরস্পরের সঙ্গে মিলিত না হয়ে থাকতে পারতেন না শেষ যে দ্বাদশ বছর মহাপ্রভু অন্তরে কৃষ্ণের যে বিরহলীলা আস্বাদন করে অতিবাহিত করতেন শেষের দিকে আমরা সেটা আলোচনা করেছি যে চব্বিশ সন্ন্যাস গ্রহণ করার পর চব্বিশ বছর হচ্ছে শেষ লীলা তার মধ্যে ছ বছর তো মহাপ্রভু বিভিন্ন জায়গায় ঘুরেছেন তার মধ্যে ভক্তরা আসতেন যখন রথযাত্রা হতো তখন ঠিক চলে আসতেন মহাপ্রভুও চলে আসতেন কিন্তু বাকি সারা বছর মহাপ্রভু ভ্রমণ করতেন বাকি যে আঠেরো বছর সেই আঠেরো বছরের মধ্যে ছ বছর মহাপ্রভু বিভিন্ন ভক্তদের সাথে মানে ইন্টারাকশন করেছেন কিন্তু লাস্টের যে বারো বছর সেটা মহাপ্রভু তার অন্তরে কৃষ্ণ বিরহলীলা আস্বাদনের উপর গুরুত্ব দিয়েছেন এখন আমরা দেখতে পাবো এই যে কুড়ি বছর গমনাগমন হচ্ছে ভালো করে হিসাবটা বুঝি যদি আমরা মহাপ্রভু যখন থেকে সন্ন্যাস নিয়েছে তার কুড়ি বছর পর্যন্ত গমনাগমন হচ্ছে তো তার মানে লাস্ট বারো বছরের মধ্যেও গমনাগমন হয়েছে এই বেঙ্গলের ভক্তদের কিন্তু মহাপ্রভু তাদের সাথে ইন্টারাকশন কম করতেন এইটা হচ্ছে বিষয় তার আগে পর্যন্ত যে অন্তলিলার প্রথম যে ছ বছরের ইন্টারেকশন বেশি হতো এবং অন্তলীলাতে মহাপ্রভু কি করতেন রাত দিন উন্মাদের মতো আচরণ করতেন কখনো হাসতেন কখনো কানতেন কখনো নাচতেন ইত্যাদি এবং মহাপ্রভু জগন্নাথ দেবকে যখন দর্শন করতেন ব্রজ ব্রজগোপী দীর্ঘ প্রতীক্ষার পর কৃষ্ণে থাকার পর কৃষ্ণকে দর্শন করে যেরকম ভাব থাকতো তাদের মহাপ্রভুর সেরকম থাকতো রথযাত্রার আগে নিত্য গীত কীর্তন করতেন এগুলো সব বর্ণনা করা হবে ইত্যাদি এরপর অন্তলীলা মহাপ্রভু কিভাবে রাধারণীর ভাব আস্বাদন করেছেন বিভিন্ন ভক্তদের সাথে কিভাবে অ্যাসোসিয়েট করেছেন সেগুলো আছে সেগুলো আমরা দেখব তো তার আগে এবার আমরা যে গ্রন্থগুলো তো প্রথমে আসছে সনাতন গোস্বামীর গ্রন্থ এটলিস্ট প্রত্যেকটা গ্রন্থে লিখে সেটাতে একটা করে লাইন লিখতে পারি যে গ্রন্থটাতে কি আছে তাহলে অনেক তো প্রথমে আসছি আমরা সনাতন গোস্বামীর গ্রন্থ হরিভক্তি বিলাস ভাগবতামৃত দশম টিপ্পণী দশম চরিত ভক্তি রত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে বর্ণনা করা হয়েছে ছিল সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতের অর্থ যেভাবে হৃদয়ঙ্গম করেছিলেন এবং আস্বাদন করেছিলেন তা বৈষ্ণব তোষণী নামক শ্রীমদ্ ভাগবতের ভাষ্যে প্রকাশ করেছেন তো প্রথমেই লিখবো বৈষ্ণব তোষণী মানে সনাতন গোস্বামী হেডিং দেবো তার আন্ডারে হচ্ছে বৈষ্ণব তোষণী সনাতন গোস্বামী হেডিং সেখানে হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবী সেটা হচ্ছে হাইফেন কি সনাতন গোস্বামীর দ্বারা সনাতন গোস্বামীর দ্বারাটা লেখা দরকার নেই কারণ উপরেই হেডিং এ আছে তো শ্রীমদ্ ভাগবতের ভাষ্য বললেই হয়ে যায় ছিল সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী সরাস ভাবে চৈতন্য মহাপ্রভু থেকে যে জ্ঞান আহরণ করেছেন তা অত্যন্ত দক্ষতা সহকারে সারা পৃথিবী জুড়ে প্রচার করেছিলেন ছিল সনাতন গোস্বামী তার বৈষ্ণব তোষণী নামক ভাগবতের ভাষ্য সম্পাদন করার জন্য ছিল জীব গোস্বামীকে দিয়েছিলেন সেটাকে এডিটিং করার জন্য যে কোনো ভুল টুল থাকলে করতে পারো তুমি এবং জীব গোস্বামী লঘু তোষণী নামে সেই এডিটেড ভার্সনটাকে প্রকাশ করেছিলেন তো এই বৈষ্ণব তোষণী তার থেকে অ্যারো দিয়ে লাগবে অ্যারো দিয়ে লেখো এডিটেড বাই জীব গোস্বামী এবং সেটাকে প্রকাশ করছেন লঘু তোষণী নাম দিয়ে ঠিক আছে ঠিক আছে তো আমি এখানে লিখছি আমি লাস্টে দিয়ে দেবো যদি কারণ কোনো জায়গায় কনফিউশন থাকে ওখানে স্ক্রিনশট নিতে পারো তো প্রথম আছে বৈষ্ণব দংশনী সেটা সনাতন গোস্বামীর সনাতন গোস্বামীর লেখা এসবি কমেন্ট্রি শ্রীমত ভাগবতের ভাষ্য এবং সেইটা পরবর্তীকালে জীব গোস্বামী এডিট করেন এবং লঘু তোষণী নামে প্রকাশ করেন ঠিক আছে শিল সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণী লিপিবদ্ধ করেছিলেন চোদ্দশো ছিয়াত্তর শকাব্দে জীব গোস্বামী লঘু তোষণী সমাপ্ত করেছিলেন পনেরোশো চার লিখে নিতে পারি যদি চাই চোদ্দশো ছিয়াত্তর মানে ফোরটিন সেভেন্টি সিক্স ওয়ান আর লঘু তোষণী প্রকাশ করছেন ওয়ান ফাইভ জিরো শিল সনাতন গোস্বামী রচিত ভক্তি বিলাস গ্রন্থটি শিল গোপাল ভট্ট গোস্বামী সংগ্রহ করেন সেকেন্ড গ্রন্থ হচ্ছে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ এই গ্রন্থে বেসিক্যালি বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে যে বৈষ্ণবদের কি কি রুলস রেগুলেশনস ফলো করা উচিত

টাইট তো এখানে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন বর্ণনা করা আছে সেইটা গোপাল ভট্ট গোস্বামী সংগ্রহ করেন এবং তা বৈষ্ণব স্মৃতি নামে পরিচিত হয় বৈষ্ণব স্মৃতি গ্রন্থটি কুড়িটি বিলাসে সমাপ্ত এবং বিভিন্ন বিলাসে কি কি বর্ণনা করা হচ্ছে সেটা লিখব তো হরিভক্তি বিলাসে আমরা কি লিখতে পারি বৈষ্ণবীয় বিধিনিষেধ বৈষ্ণবীয় বিধি নিষেধ বর্ণনা করা আছে ভক্তি বিলাসে এই যেরকম কিভাবে স্নান করা উচিত বা কিভাবে উপবিদকে হ্যান্ডেল করা উচিত দীক্ষার যে রিচুয়াল সেটা রকম ভাবে হওয়া উচিত প্রণাম কিভাবে করা উচিত ভগবানকে এই ধরনের বিভিন্ন বৈষ্ণবীয় রিচুয়ালস গুলোকে বর্ণনা করা আছে পরিভক্তি বিলাসে ঠিক আছে এবং সেটাও পরবর্তীকালে গোপাল ভট্ট গোস্বামী তিনি সংগ্রহ করলেন এবং বৈষ্ণব স্মৃতি বৈষ্ণব স্মৃতি রূপে তিনি সেটাকে পাবলিশ করলেন হরিভক্তি বিলাস বেসিক্যালি অরিজিনাল ওয়ার্ক অফ সনাতন গোস্বামী তারপর গোপাল ভট্ট গোস্বামী কিছু অ্যাড করেছেন সেখানে তো এরপর বিভিন্ন কুড়িটি বিলাস রয়েছে অর্থাৎ কুড়িটি ডিফারেন্ট চ্যাপ্টার রয়েছে সেখানে কি কি বর্ণনা হয়েছে সেটা আমরা দেখছি সবগুলো লেখা তো পসিবল হবে না এই এটা নোট করে রাখতে পারো যে কোন ভার্সে লেখা হচ্ছে বেদাবেসে টাইপ করলে তুমি পেয়ে যাবে নোটসে থাকুক এটা যে চৈতন্য চরিত আমৃত মধ্য লীলা ওয়ান পয়েন্ট থার্টি ফাইভ শিশি মধ্য ওয়ান পয়েন্ট থার্টি ফাইভ এর পারপারটা খুলেই পেয়ে যাবে পুরোটার সামারি কি এখন জাস্ট মনে রাখার চেষ্টা কর প্রথম বিলাসে বর্ণনা করা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক দ্বিতীয় বিলাসে হচ্ছে দীক্ষারীতি তৃতীয় বিলাসে বৈষ্ণব আচার সূচি নিরন্তর পরমেশ ভগবানকে স্মরণ সদ্গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ ইত্যাদি মন্ত্র জপ চতুর্থ বিলাসে সংস্কার বিভিন্ন দ্বাদশ সঙ্গে তিলক কিভাবে ধারণ করতে হয় বিভিন্ন মুদ্রা জপমালা জপ বিধি গুরু পূজা কিভাবে করতে হয় পঞ্চম বিলাসে আসন প্রাণায়াম ধ্যান বিগ্রহ শালগ্রাম শিলার পূজা ষষ্ঠ বিলাসে বিগ্রহের আবাহন কিভাবে তাকে আহ্বান করছি আমরা এবং স্নান করাবো কি করে পঞ্চরাত্রিক বিধি বর্ণনা করা হচ্ছে অভিষেক করানো ইত্যাদি ইত্যাদি শ্রী বিষ্ণুর পূজার যোগ্য পুষ্প কোন ফুলগুলো বিষ্ণুর সেবায় লাগানো যাবে কোনগুলো লাগানো যাবে না সেইগুলো শ্রী মূর্তির সম্মুখে কিভাবে ধূপ দীপ নৈবেদ্য নিত্য গীত বাদ্য নিরাজন নমস্কার অপরাধ খালন বর্ণনা করা হয়েছে কিভাবে বিভিন্ন ষোড়শ উপাচারে তার পুজো করব হ্যাঁ বিভিন্ন পঞ্চ উপাচারে পুজো ইত্যাদি ইত্যাদি দ্বাদশ উপাচারে বিভিন্ন ধরনের পুজো এবং আর কি কি সেবা ভগবানের সামনে করা যায় কিভাবে কীর্তন করা যায় কিভাবে বাদ্য বাজাতে হয় এরপর সেবা করার পর কিভাবে অপরাধ শোধন করতে হয় সে সমস্ত বর্ণনা করা হচ্ছে তুলসী চয়ন তুলসী সেবা কিভাবে করতে হয় বৈষ্ণব শ্রাদ্ধ বৈষ্ণব মতে সাধ্য কিভাবে করতে হয় নৈবেদ্য কিভাবে ভগবানকে অফারিং করতে হয় সেই সব বর্ণনা করা হয়েছে দশম বিলাসে ভগবত ভক্ত বৈষ্ণব বা সাধুদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এবং শ্রীমূর্তির অর্চন হরিনাম নামের জপ নাম অপরাধ তার মোচন হরিনাম ইত্যাদি নিয়ে ভক্তি মাহাত্ম শরণাগতি এগুলো বর্ণনা করা হয়েছে দ্বাদশ বিলাসে একাদশী বিধি নিয়ে বর্ণনা করা হয়েছে ত্রয়াদশ বিলাসে উপবাস এবং মহাদ্বাদশী ব্রত নিয়ে বর্ণনা করা হয়েছে চতুর্দশ বিলাসে বিভিন্ন মাসে কি কি করা উচিত যেমন দামোদর মাসে কি কি করা উচিত বৈশাখ মাসে কি করা উচিত পুরুষোত্তম মাসে কি করা উচিত পঞ্চদশ বিলাসে নির্জলা একাদশী কিভাবে করতে হয় ধারণ চাতুর্মাস জন্মাষ্টমী পার্শ্ব একাদশী শবন্না দ্বাদশী রামনবমী বিভিন্ন পালন করতে হয় ষোড়শ বিলাসে কার্তিক ব্রত দাম ব্রত এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বর্ণনা করা হয়েছে মন্দিরে দীপদান গোবর্ধন পূজা রথযাত্রা ইত্যাদি বিভিন্ন ফেস্টিভ্যাল কীভাবে করা উচিত সপ্তদশ বিলাসে বিগ্রহ পূজা মহামন্ত্র জগ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে অষ্টাদশ বিলাসে বিষ্ণুর বিভিন্ন বিগ্রহকে বর্ণনা করা হয়েছে ঊনবংশ ঊনবিংশতি বিলাসে বিগ্রহে প্রতিষ্ঠা এবং অভিষেক কি করতে ডিটি ইনস্টলেশন সেরিমনি মন্দিরে এবং বিংশতি বিলাসে মন্দির তৈরি কিভাবে করতে হয় এবং ঐকান্তিক ভক্তদের কি কি কর্তব্য সেটা বলা হয়েছে হরিভক্তি বিলাস গ্রন্থের বিস্তারিত বিবরণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেবে কিন্তু এখন শুধু নামটা উচ্চারণ করে চলে যাচ্ছে কারণ ভাবছে যদি আমি না বেঁচে থাকি তো তিনি দেবেন এটা মধ্যলীলার চব্বিশ নম্বর চ্যাপ্টারে তিনশো উনত্রিশ নম্বর শ্লোক থেকে তিনশো পঁয়তাল্লিশে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবে কিন্তু শিলপ্রভুপাত এত কৃপালু তিনি আমাদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সামারিক ফর্মে দিচ্ছেন শিলপ্রভুপাত ডিটেলস এ বলে দিচ্ছেন যাতে আমরা কিছু মিস না করি শিলপ্রভুপাতের চিন্তা বাড়া অন্যটা যে এ যদি চব্বিশ অধ্যায় পৌঁছানোর আগে ভক্তি ছেড়ে দেয় কি হবে তাকে এখনই দিয়ে দিই কিছু কলিযুগের মানুষ মায়া যেদিন খুশি অ্যাটাক করতে পারে এই যে চব্বিশ অধ্যায় পর্যন্ত পৌঁছাবে আজকে কি কোন নক্ষত্র গ্রহ সব একত্রিত হয়েছে আমার বইটা খুলে বসেছে কালকে যে আমার বই খুলে বসবে তার তো কোনো নেই তো সেই জন্য একে আজকে এই পাতাতেই আমি সমস্ত ভক্তির সার দিয়ে দেবো যে পাতাটা পড়ছে এটা হচ্ছে শিল প্রভুপাদের মূল তো এটা হয়ে গেল তো কি কি শিখলাম আমরা কয়েকটা জিনিস আমরা সামারি করে লিখতে পারি যেমন দীক্ষা বৈষ্ণব ফেস্টিভ্যাল হরিনাম জপ তারপর ভগবানের অভিষেক বিধি অর্থাৎ ওগুলো সব পঞ্চরাত্র তার মধ্যে পড়ে যাচ্ছে ইত্যাদি এই সমস্ত কিছু বর্ণনা করা আছে হরিভক্তি বিলাস এবং ডিটেলস আমরা পেয়ে যাবো এই পরপাটা চলে গেলি তাহলে দুটো গ্রন্থ আমরা দেখলাম বৈষ্ণব তোষণী হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী ছিল গোপাল ভট্ট গোস্বামী সংকলিত অংশেরই বর্ণনা ছিল কবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই শ্লোক কয়টিতে প্রদান করেছেন ছিল ভক্তি সরস্বতী ঠাকুরের মতে গোপাল ভট্ট গোস্বামী সংকলিত গ্রন্থে বৈষ্ণব স্মৃতির পূর্ণ বিকাশ লক্ষিত হয় না শ্রী গৌর সুন্দরের আদেশ অনুসারে শিল সনাতন গোস্বামীর বিপুল স্মৃতি সংগ্রহের তৎকালোচিত আংশিক বিষয়সমূহ নির্দেশিত হয়েছে মাত্র বৈষ্ণব স্মৃতি কল্পদ্রুমের বা শ্রী সনাতন গোস্বামীর পরিভক্তি বিলাস প্রকাশিত হলেই বৈষ্ণব সমাজের সমস্ত ব্যবহারিক অভাব দূরীভূত হবে মানে গোপাল ভট্ট গোস্বামী যেটা লিখেছেন শুধু সেইটাতে সব কিছু কাভার নেই অরিজিনালি সনাতন গোস্বামী যে হরিভক্তি বিলাস লিখেছেন সেইটাকে পাবলিশ করা দরকার রয়েছে এবং বর্তমানে আছে সামনে আমরা চাইলে পাবো হরিভক্তি বিলাস তাহলে যত প্র্যাকটিক্যাল প্রবলেম রয়েছে সেগুলোর সলিউশন পাওয়া যাবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ভগবানের সেবা কীভাবে করতে হয় সেটা হরিভক্তি বিলাসে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এটা মনে রাখতে হবে যে আমার এত ডিটেলসে মনে না থাক এই প্রত্যেকটা গ্রন্থের নাম শুনলে একটা লাইন আমার মাথায় আসে যে হরিভক্তি বিশেষ আচ্ছা আচ্ছা আমি জানি কি জিনিসটা বিভিন্ন ধরনের বৈষ্ণবদের প্র্যাকটিক্যাল গাইড বুক সেটা আচ্ছা আমি যদি বৈষ্ণব তোষণী নাম শুনি আমি জানবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সনাতন গোস্বামীর শ্রীমৎ ভাগবতের কমেন্ট্রি সেটা লঘু তোষণীর নামে প্রকাশ করেছিল জীব্য গোস্বামী এইরকম জিনিসটা অ্যাটলিস্ট মাথায় থাকা উচিত বাকি আমার খাতায় নোটস নেওয়া আছে আমি ডিটেলসে যদি জানতে চাই সেই গিয়ে জানতে পারি শ্রী হরিভক্তি বিলাস থেকেই গোপাল ভট্ট গোস্বামী প্রভুর ভক্তি বিলাস গ্রন্থ সংক্ষিপ্তভাবে রচিত হয়েছে বলে স্মার্ত সমাজের প্রভাবে এই ভক্তিবিলাস গ্রন্থ দ্বারা সমস্ত ব্যবহারিক কার্যের মীমাংসা পাওয়া যায় না সনাতন গোস্বামী রচিত এবং সংকলিত হরিভক্তি বিলাসের টিকা দিগদর্শনী টিকার কি যা বর্তমান কালের ভক্তিবিলাস গ্রন্থের টিকারূপে প্রকাশিত হয়েছে তা গোপীনাথ পূজাধিকারীর সংকলিত দিগদর্শনী বলে কেউ কেউ প্রচার করেন এই শ্রী গোপীনাথ বৃন্দাবনে রাধারমণজির সেবা কার্যে নিযুক্ত ছিলেন এবং তিনি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী প্রভূর একজন শিষ্য তো এইগুলোর উপর আরো টিকা দেওয়া হয়েছে এত ডিটেলসে আহ মনে রাখতে পারো সেটা হরিভক্তি বিলাসের টিকা আবার দর্শনের টিকা ইত্যাদি ইত্যাদি সেগুলো বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে নেক্সট হচ্ছে বৃহৎ ভাগবতা আমৃত গ্রন্থের দুই খণ্ডে ভাগবৎ ভক্তির সিদ্ধান্ত নিরূপিত হয়েছে প্রথম খণ্ডে ভগবৎ ভক্তি বিশ্লেষণ করা হয়েছে তাতে ভৌম দিব্য ব্রহ্মলোক এবং বৈকুণ্ঠ লোকের বর্ণনা করা হয়েছে সেখানে ভক্তদের বর্ণনা করা হয়েছে যথা প্রিয় ভক্ত প্রিয়তম ভক্ত পূর্ণ ভক্ত গোলক মাহাত্ম নিরূপণ নামক দ্বিতীয় খণ্ডে জগতের মহিমা বর্ণনা করা হয়েছে তাতে বৈরাগ্য জ্ঞান ভক্তি বৈকুণ্ঠ প্রেম লাভ ও জগদানন্দ সাতটি অধ্যায় রয়েছে এই গ্রন্থটি মোট চোদ্দটি অধ্যায় সম্পূর্ণ তো নেক্সট গ্রন্থ হচ্ছে বৃহৎ ভাগবত অমৃত বৃহৎ ভাগবতামৃত এর দুটো পাঠ ফার্স্ট পার্টি কি বর্ণনা করা হয়েছে ভগবত ভক্তি ফার্স্ট হচ্ছে ভগবত ভক্তি আর ভৌমলোক দিব্যলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠ লোক মানে দেবী মহেশ হরিধাম এসু তেসু তেসু সে দেবী ধাম মহেশ ধাম এবং বৈকুণ্ঠ পর্যন্ত বর্ণনা করা হচ্ছে মানে বেসিক্যালি জড় জগৎ জড় জগ ফ্রম জড় জগৎ টু বৈকুণ্ঠ এটা ফার্স্ট পার্টে বর্ণনা করা হয়েছে সেকেন্ড পার্টে আসছে গোলক বৃন্দাবনের ডিসক্রিপশন ঠিক আছে এবং সেখানে বৈরাগ্য জ্ঞান ভক্তি বৈকুণ্ঠ প্রেম আরো কিছু টপিক ডিসকাস করা হচ্ছে ওকে গ্রন্থ হচ্ছে দশম টিপি দশম টিপি হচ্ছে শ্রীমদ ভাগবতের উপর স্পেশালি উনি একটা কমেন্ট্রি লিখেছেন সেটা হচ্ছে দশম টিপি মানে নামটা দেখে বুঝতে পারছি দশমের উপর যে টিপণী সেটা হচ্ছে দশম টিপ্পণী দশম মানে হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ তার উপর টিপ্পনী এই গ্রন্থটির আরেকটি নাম হচ্ছে বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা ঠিক আছে নরহরি চক্রবর্তী একচুয়ালি ভক্তি রত্নাকর গ্রন্থে তিনি বর্ণনা করছেন যে গোস্বামীরা কোথায় কি লিটারেচার লিখেছেন তো দশম টিপ্পণীটা কি হয়ে গেল কমেন্ট্রি অন শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো টেন সেটা হচ্ছে দশম টিপ্পণী এটা আরেকটা নাম হচ্ছে বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা

গুগল মিটেও নিতে পারো আমরা কভার করলাম সনাতন গোস্বামী বিভিন্ন গ্রন্থ এগুলো হচ্ছে সব গ্রন্থ কইল গোসাই সনাতন রূপ গোসাই কহিল যত কে করু গণন এবারে রূপ গোস্বামীর গ্রন্থ কিছু কিছু তো প্রথমে সেগুলো দেখবো উপরে হেডিং দেবো রূপ গোস্বামী রূপগোস্বামী তার প্রধান প্রধান গ্রন্থ হচ্ছে ফার্স্ট হচ্ছে রসামৃত সিন্ধু প্রথম গ্রন্থ হচ্ছে রসামৃত সিন্ধু হচ্ছে বিদগ্ধ মাধব থার্ড হচ্ছে উজ্জ্বল নীলমণি ফোর্থ হচ্ছে ললিত মাধব এর মধ্যে এগুলো বিভিন্ন নাটক লিখতেন তিনি এই যে বিদগ্ধ মাধব ললিত মাধব ধানকেলি কেলি ইত্যাদি আর বিভিন্ন গান লিখতেন সেগুলো হচ্ছে স্তবাবলী পদ্যাবলী পাঁচ নম্বর লিখবো দানকেলি কৌমুদি ছ নম্বরে স্তবাবলী মানে বিভিন্ন স্তবের কালেকশান পদ্যাবলী এগুলো হচ্ছে গান ঠিক আছে আরও বিভিন্ন নাটক রয়েছে সেগুলো আমরা এটসেট্রা দিতে পারি লিখে নিতে পারি আরও নাটক কারণ এত কিছু মনে রাখতে পারবো না ইম্পর্টেন্ট কয়েকটা মনে রাখলি অনেক তো ফার্স্ট হচ্ছে রসামৃত সিন্ধু সেকেন্ড হচ্ছে বিদগ্ধ মাধব উজ্জ্বল নীলমণি থার্ড ফোর্থ হচ্ছে ললিত মাদব ফিফথ হচ্ছে দানকেলি কৌমুদি ছয় আর সাত নম্বর হচ্ছে স্তবাবলী আর পদ্মাবলী বিভিন্ন গানের কালেকশন বৈষ্ণব গীতের আরও বিভিন্ন নাটক লিখেছেন যেমন গোবিন্দ বিরুদ্ধাবলী মথুরা নাটক আর কি গ্রন্থ লিখেছেন যেমন লঘু ভাগবতামৃত এটা হচ্ছে ইম্পর্টেন্ট গ্রন্থ নাইন্থ লঘু ভাগবতামৃত এই যে আমরা গোলকাচার দেখি না সেখানে লঘু ভাগতামৃতের অনেক মহিমা রয়েছে লঘু ভাগবত অনুপোস্বামী ক্লিয়ার করেছেন যেগুলো আমাদের ক্লিয়ার ছিল না তো ব্রহ্মসংগীতা ভাগবত এগুলোর উপর বেশ করে গোলকচার বানানো হয়েছে তো ইয়েস তো এবারে ছিল প্রপাত বর্ণনা করেছেন ছিল ঠাকুর এই সমস্ত গ্রন্থের বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে এক মহান গ্রন্থ যাতে কৃষ্ণ ভক্তি এবং রস বর্ণনা করা হয়েছে প্রথমে লিখবো ভক্তি রসামৃত সিন্ধু এক লাইন কি লিখবো রস বর্ণনা করা হয়েছে তো ভক্তির অসমেত সিন্ধুতে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান বর্ণনা করা হয়েছে শর্ট লিখতে পারি কৃষ্ণ ভক্তির বিজ্ঞান এবং আমরা পড়ছি ডিটেলসে সেটা তো অসুবিধা নেই এই গ্রন্থের চারটি বিভাগ রয়েছে আমাদের রিক্যাপ হচ্ছে আহ পূর্ব বিভাগ দক্ষিণ বিভাগ পশ্চিম বিভাগ উত্তর বিভাগ পূর্ব বিভাগের স্থায়ী ভাব বর্ণনা করা হয়েছে তাতে চারটে ওয়েব রয়েছে চারটে লহরী সামান্য ভক্তি অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মা ধ্যানাবৃতম সর্বোপাধি বিনির্মুক্তম এবং ছটি লক্ষণ মনে পড়ছে ক্লেশ আগ্নি সুবোধা মুখা লঘু তাকে সুদুর্লভা সান্দ্র আনন্দ বিশেষ আত্মা তো সেটা হচ্ছে সামান্য ভক্তি সাধনা ভক্তি বর্ণনা করা হয়েছে বৈদিক সাধনা ভক্তি রাজগণকার সাধনা ভক্তি ভাব ভক্তি অলরেডি আমরা কভার করলাম নেক্সট দিন এই শনিবার আমরা কভার করব প্রেম ভক্তি এই চারটে লহরি রয়েছে এটা পূর্ব বিভাগের বর্ণনা দক্ষিণ বিভাগে সাধারণ রস নিরূপিত হয়েছে এটা আলাদা করে লেখার দরকার নেই ভক্তি নিচ্ছি সেখানে অলরেডি আছে তো এটা বুঝলেই হবে দক্ষিণ বিভাগে সাধারণ রস সেখানে বিভাগ অনুভব সাত্ত্বিক ব্যবচারী স্থায়ী ভাব পাঁচটি লহরী রয়েছে পশ্চিম বিভাগে ভগবত ভক্তির মুখ্য রস সমূহের বর্ণনা অর্থাৎ শান্ত দাস সাক্ষ্য বাৎসল্য মধুর্য এবং উত্তর বিভাগে গৌণ রসাদির বর্ণনা অর্থাৎ সাতটি যে না এখানে নটি বিভিন্ন উত্তর বিভাগে গৌণ ভক্তি রসাদি নিরূপণ এবং তাতে হাস্য অদ্ভুত বীর করুণ রৌদ্র ভয়ানক মৈত্র ব্যবস্থিতি এবং রসাভাস তো সাতটি গৌণ রস এবং তার সাথে আরো দুটি টপিক রস সম্বন্ধিত মৈত্র এবং রসাভাস এই নয়টি লহরী রয়েছে টোটাল বারোটি রস পাঁচটি মুখ্য এবং সাতটি গৌণ তো এটারও রূপকোস্বামী গ্রন্থের বর্ণনা কোন শ্লোকটাতে আছে সেটা নোট করে না এত ডিটেলস লেখা যাবে না খাতে এটা লিখে নাও চৈতন্য চরিতাম এর মধ্য লীলা সেখানে বর্ণনা করেছেন পর আর এগুলোকে খোঁজা ভেরি ইজি তুমি জাস্ট গুগলে গিয়ে লেখো সিসি মধ্য ওয়ান পয়েন্ট ফর্টি ওয়ান বেদাভ্যাসের লিঙ্ক চলে আসার সঙ্গে সঙ্গে ইংলিশটা পেয়ে যাবে বেঙ্গলির জন্য আমাদের ভক্তদের কাছে থাকে এই পিডিএফ গুলো বেঙ্গলির জন্য তো আমি যদি লিখি তাহলে বেদাভেশের সঙ্গে সঙ্গে পেয়ে যাবো এবং তারপর বেঙ্গলিতে দরকার হলে এই পিডিএফ টা আমরা রাখতে পারি এটা গুগল ড্রাইভ এর একটা লিঙ্ক সেটাও কালেক্ট করে নিতে পারি বিভিন্ন ডিভোর্সিদের কাছে আছে আর একান্ত যদি না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমি দিয়ে দেবো তো এটা হয়ে গেল ভক্তি রসামৃত সিন্ধু ওকে নেক্সট হচ্ছে বিদগ্ধ মাধব গ্রন্থটি শ্রীকৃষ্ণের ব্রজলীলা বিষয়ক নাটক সেটা রূপগোস্বামী গ্রন্থটি রচনা করেন চোদ্দশো চুয়ান্ন শতাব্দে নাটকটির প্রথম অঙ্কের নাম বেনুনাথ বিলাস দ্বিতীয় অঙ্কের নাম মন্মথ লেখ তৃতীয় অঙ্কের নাম রাধাশঙ্কর চতুর্থ অঙ্কের নাম বেনু হরণ পঞ্চম অঙ্কের নাক পঞ্চম অঙ্কের নাম হচ্ছে রাধা প্রসাদন ষষ্ঠ অঙ্ক হচ্ছে শরৎ বিহার সপ্তম অঙ্ক হচ্ছে গৌরীবিহার তো এখানে বেসিক্যালি এটা একটা নাটক যেখানে সেপারেশনের কথা বর্ণনা করা হচ্ছে সেপারেশন ঠিক আছে নাটক যেখানে মুড অফ সেপারেশনটা বর্ণনা করা হচ্ছে ওকে নেক্সট হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি অপ্রাকৃত মধুর ব্রজরক বিষয়ক অলংকার গ্রন্থ ভক্তি রসামে তো সিন্ধু গ্রন্থে মধুর রসের বর্ণনা সংক্ষেপে করা হয়েছে উজ্জ্বল নির্মলী গ্রন্থে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে মাধুর্য রস যেটা সেটা আরো হচ্ছে উজ্জ্বল নির্মলিতে রসের বর্ণনা সেটা হচ্ছে টপিক উজ্জ্বল নির্মণীর রাধারানী অন্য প্রেমিকাদের বর্ণনা যুথের শরীরের বর্ণনা দুতি সখী মাধুর্য লীলাতে বিভিন্ন কম্পোনেন্ট যারা আছে এবং বিভিন্ন ভাব তার সাথে বিপ্রলম্ব পূর্বরাগ রাগ এগুলো বোঝার চেষ্টা করো না জাস্ট ইনফরমেশনের জন্য জেনে রাখো অনেক হাই লেভেলের টপিক এগুলো ভক্তি রসামৃত সিন্ধুতে বারণ করা আছে আমাদের এখন সিলেবাসের মধ্যে নেই পরে পড়তে হবে নেক্সট হচ্ছে ললিত মাধব ললিত মাধব গ্রন্থটি দ্বারকালীলা বিষয়ক নাটক লিখে রাখো দ্বারকালীলা বর্ণনা করা হচ্ছে বিদগ্ধ মাধব ছিল ব্রজলীলা কিন্তু মুড অফ সেপারেশনে ললিত মাধব হচ্ছে দ্বারকা তো অ্যাকচুয়ালি কি হয়েছিল যে এই বিদগ্ধ মাধব লেখার পর ডিভোট ইসরা তারা সেই কৃষ্ণের সাথে সেপারেশনে প্রায় দেহ ত্যাগ করবে এরকম অবস্থা তো সেই জন্য রূপ গোস্বামীকে ললিত মাধব লিখতে হয় যেখানে রুক্মিণী দেবীর সাথে কৃষ্ণ একসাথে থেকে লীলা বিলাস তো সেটা হচ্ছে দ্বারকা বিষয়ক নাটক চৌদ্দোশো উনষাট এই গ্রন্থটি রচিত হয় এই নাটকের প্রথম অঙ্কে সান্ধ্যকালীন উৎসবের বর্ণনা করা হচ্ছে দ্বিতীয় অঙ্কে শঙ্কচূর্বদের বর্ণনা তৃতীয় অঙ্কে প্রেমন্মত্তা শ্রীমতী রাধারানীর বর্ণনা আছে চতুর্থ অঙ্কে শ্রীমতী রাধারানীর অভিসার বর্ণনা করা হয়েছে পঞ্চম অঙ্কে চন্দ্রাবলীকে লাভ করার বর্ণনা হয়েছে ষষ্ঠ অঙ্কে ললিতা দেবীকে প্রাপ্ত হওয়ার কাহিনী এবং সপ্তম অঙ্গে বৃন্দাবনী মিলনের বর্ণনা রয়েছে অষ্টমে যে রাধা রাধাকৃষ্ণ মিলন হচ্ছে নববৃন্দাবনী এইসব লীলাগুলো রয়েছে এত ডিটেলস এখন আলোচনা করা যাবে না এটা ওই জগন্নাথ লীলার সময় তো আমরা কিছুটা আলোচনা করেছিলাম অষ্টম অঙ্কে নববৃন্দাবন আনন্দ উপভোগের বর্ণনা করা হয়েছে নবমঙ্গে চিত্র দর্শনের বর্ণনা করা হয়েছে এবং দশম অঙ্কের মনোরথ পূর্ণহার বর্ণনা করা হয়েছে এই নাটকে দশটি অঙ্ক রয়েছে মেন বিষয় হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলন রুক্মিণী কৃষ্ণের মিলন এই মিলনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিদগ্ধ মাধ্যমে সেপারেশনটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল তো এর টপিক হচ্ছে সম্ভোগ বা মিলন এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর বিদগ্ধ মাধবের মুড অফ সেপারেশন বা বিরহ বা বিপ্রলম্ব রস সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে তো কোন একজন ভক্ত ছিলেন আহ আমার মনে পড়ছে না নামটা হতে পারে রঘুনাথ দাস গোস্বামী মেবি তিনি এরকম হয়েছিল অবস্থা যে বিদগ্ধ মাধব পড়ে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তো তার জন্য ললিত মাধব লিখতে হয়েছিল ওকে নেক্সট হচ্ছে দান কেলি কোমোদিতে বেসিকালি দানকেলি কমদি সম্বন্ধে কিছু বলা আছে কি লঘু ভাগবত অমৃত বলা হল ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তো দান কেলি কৌমুদি এটাতে বেসিক্যালি ট্যাক্স কালেকশন পাস্ট টাইম যেটা সেটা বর্ণনা করা হচ্ছে ট্যাক্স কালেকশন পাস টাইম মানে যখন ব্রজের গোপীরা তারা দুধ নিয়ে যেত মাথায় করে হাড়িতে করে ইত্যাদি তো কৃষ্ণ তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে ট্যাক্স নিত বলতে মথুরায় রাজার লোক আমাকে ট্যাক্স দিতে হবে তো এরকম ভাবে এটা হাসির হাস্যরস বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে দানকেলি কৌমদি আর স্তবাবলী আর পদ্মাবলী এটা হচ্ছে কৃষ্ণ ও রাধা সম্পর্কিত বিভিন্ন গীত বিভিন্ন গীত অর্থাৎ গান রচনা করেছেন স্তবাবলী পদ্মাবলী এছাড়া আরো বিভিন্ন নাটক লিখেছেন এরপর আসছে লঘু ভাগতামৃত লঘু ভাগবতামৃত গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডের নাম কৃষ্ণামৃত দ্বিতীয় খণ্ডের নাম ভক্তামৃত তো এরো দিয়ে দুটো ভাগে ভাগ করতে পারি ফার্স্ট হচ্ছে কৃষ্ণামৃত সেকেন্ড হচ্ছে ভক্তামৃত প্রথম খন্ডে বৈদিক শব্দ প্রমাণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে কৃষ্ণামৃত মানে কৃষ্ণকে ট্রুথ রূপে এস্টাবলিশ করা হবে এবং কৃষ্ণকে নিয়ে ডিসকাস করা হবে স্বয়ংরূপ কৃষ্ণ তার বিলাস তার সাংস তার আবেশ তদ একাত্মরূপ ত্রিবিধ অবতার গুণাবতার এই সমস্ত কিছু গোলকা চাটে রয়েছে আমাদের প্ল্যান গোলকা চাটের নিয়ে একটা ক্লাস করব সেখানে দেখবো লঘু ভাগবতামৃত থেকে কিভাবে আসছে জাস্ট একটা সিনপসিস দেখিয়ে দিই এখানে মিটে না আশা করি দেখা যাচ্ছে সব জায়গায় তো এই যে গোলকা চাটে তো গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ জড় জগতের বর্ণনা তো রয়েছেই তার সাইডেও প্রচুর ইনফরমেশন রয়েছে গোলকা চাটে এখানে বিভিন্ন ভক্তি রসের কথা বর্ণনা হচ্ছে মাধুরী রস বৎসল্য রস সাক্ষরস দাসরস শান্ত রস বর্ণনা আসছে এখানে এইখানে বিভিন্ন প্ল্যানেটারি সিস্টেম গুলোকে মানে সাইড ভিউ থেকে দেখানো হচ্ছে তবে শুধু ভূমন্ডলের বর্ণনা আসছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাটার কথা বলা হচ্ছে এখন যে লঘু ভাগতামৃত যে কৃষ্ণা আহ মৃত সেই সেকশনে এই যে লর্ড কৃষ্ণাস ডিভাইন ফর্মস সেগুলো যে বর্ণনা আসছে এটা চৈতন্য চৈতামের মধ্য লীলাতে আরো এক্সপ্লেনেশন আছে লঘু ভাগবত অমৃততেও এটা এক্সপ্লেনেশন রয়েছে তো বেসিক্যালি কৃষ্ণ যে অরিজিনাল রূপ সেটা হচ্ছে কাউহাট বয়েস বৃন্দাবন বৃন্দাবনের যে কাউহাট বয়স সেটা স্বয়ং রূপ তার থেকে আসে স্বয়ং প্রকাশ মানে নিজের এক্সপানশন সেটা দুই প্রকারের প্রভব প্রকাশ এবং বৈভব প্রকাশ প্রভব প্রকাশ মানে নিজের মতো এক্সপানশন যেমন দ্বারকাতে ষোলো ফর্মে প্রকাশ করেছেন এবং রাসলীলাতে দশ হাজার কোটি ফর্মে নিজেকে এক্সপান্ড করেছেন দিয়ে প্রতিটি গোপীর সাথে ডান্স করেছেন নিজের মতো দেখতে আইডেন্টিক্যাল সেটা হচ্ছে প্রভাব প্রকাশ বৈভব প্রকাশ মানে তার প্রকাশ কিন্তু দেখতে আলাদা যেমন বলরাম গায়ের রং আলাদা আলাদা হয়ে গেলো দেখতে কিন্তু কৃষ্ণদি প্রকাশ সেটাকে বলা হচ্ছে বৈভব প্রকাশ এই বলরাম থেকে আসে তদ রূপ মানে হচ্ছে তার ফর্ম অ্যান্ড ট্রান্সেন্ড ইমোশন আর ডিফারেন্টলি ম্যানিফেস্ট যেমন বলরামের মধ্যে ইমোশনটাও ডিফারেন্ট আছে ভাব তার মধ্যে সেবক ভাব রয়েছে সেখানে আছে বিলাস ফার্স্ট টাইম ইনকার সেখান থেকে আসে প্রভব বিলাস বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ আদি চতুর্ভ হচ্ছে প্রভব বিলাস সেই শঙ্কর্ষণ থেকে আসে বৈভব বিলাস সে আসছে লর্ড নারায়ণ রূপে বৈকুণ্ঠে এবং সেখান থেকে নারায়ণ থেকে আসছে দ্বিতীয় চতুর্ভু বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই শঙ্কর্ষণকে বলা হচ্ছে মহাশঙ্কর্ষণ তার থেকে আসছে শমস ভগবানের পার্সোনাল এক্সপানসেন্স সেখান থেকে আসছে পুরুষ অবতার কারণ বিষ্ণু গর্ভোপক্ষ বিষ্ণু বিষ্ণু ঠিক আছে এই টপিকটা খুব ভগবানের ধরনের অবতার হয় এটা আমি লেখাতে চেয়েছিলাম তো এইটাই আমরা তাহলে লাস্ট টপিক হিসাবে কভার করতে পারি আমরা জীব গোস্বামী লিটারেচার পরের দিন দেখবো তো লঘু ভাগবত আমরা থেকে আজকে এই টপিকটা দিয়ে স্টার্ট শেষ করি কি ভগবান শ্রীকৃষ্ণের ছয় ধরনের অবতার রয়েছে প্রথমে বুঝে নি তারপর আমি নোটস লিখিয়ে দেবো তো প্রথমে ভালো করে বুঝতে হবে শর্টে বলে দেবো কিভাবে সেইটুকু মনে রাখলেই হবে বাকি গোলকো চাট নিজেদের কাছে রাখবে তোমার নিজেদের যদি মনে হয় যে আরো ডিটেলসে দেখি কি আছে সেটা আমি দেখতে পারি পুরোটা মনে রাখতে পারলে ভালো কিন্তু আমার মনে হয় এটা চাপ হয়ে যাবে সেজন্য আমি শর্টে বর্ণনা করে দেবো কিন্তু ভগবানের যে ছয় রকম অবতার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহু জায়গায় এটা ইউজ হবে এবং বুঝতে হবে এবং এই ছটা ক্যাটাগরির কিছু এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে তো প্রথম ক্যাটাগরি হচ্ছে পুরুষ অবতার কারণ দু বিষ্ণু গর্ভদোকসাই বিষ্ণু এবং শিরদোকসাই বিষ্ণু ওকে তো এটা কি কিভাবে বুঝবো এটা হচ্ছে জগৎ এটা হচ্ছে জগৎ তাদের মাঝে রয়েছে বিরজা রিভার বা কারণ সাগর সেই কারণ সাগরে সাহিত্য অবস্থায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন মহাবিষ্ণু গোলবৃন্দাবন বৈকুণ্ঠ থেকে যে সমস্ত আত্মারা ইচ্ছাদেশ সমুথে না দ্বন্দ্বমোহেনা ভারত সর্বভূতানি সম্মোহন স্বর্গান্তি পরন্তপ অর্থাৎ জড়জগতকে ভোগ করার ইচ্ছা এবং কৃষ্ণের প্রতি দ্বেষ এই কারণে যে সমস্ত আত্মারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে জড় জগতে আসতে চাই তারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে ডাইরেক্ট জড়া চলে আসে না মহাবিষ্ণুর দেহে অবস্থান করেন এই জায়গাটা আমি স্পিডে কভার করবো কারণ টাইম আমাদের কাছে বেশি নেই তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে কোনো কোয়েশ্চেন থাকলে ক্লিয়ার করে নাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা এখনও জিজ্ঞেস করতে পারো যদি তোমাদের টাইম থাকে কিন্তু এইটা ক্লিয়ার হওয়া ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে যে সমস্ত আত্মারা ভোগ করার ইচ্ছা নিয়ে বা কৃষ্ণের প্রতি বিদ্বেষ করে জড়জগতে আসে তারা মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে এর নাম হচ্ছে মহাবিষ্ণু এখানে যে বিষ্ণু থাকে সেই মহাবিষ্ণুর আরেক নাম হচ্ছে কারণ দোকাই বিষ্ণু এরপরে মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ত্যাগ করেন কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় সেই কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ডকে দেখানো হচ্ছে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু বা কারণ দুসাই বিষ্ণু নিজেকে গর্ভদোকুসাই রূপে প্রকাশ করেন সেই গর্ভদোকুসাই বিষ্ণু ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তখন কেউ নেই গোটা ব্রহ্মাণ্ডে তিনি নিজের দেহের ঘামের দ্বারা ব্রহ্মাণ্ডের অর্ধেকটাকে ফুল করে দেন সেটাকে হচ্ছে গর্ভদুক সাগর বলে ভগবানের ঘামের দ্বারা সেই ঘামের দ্বারা তৈরি যে সাগর গর্ভদক সাগর সেটাতে উনি সাহিত অবস্থায় থাকেন সেই কারণে তার নাম গর্ভ উদক সাহি বিষ্ণু তার নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির সৃষ্টি হয় একটি পদ্মের নাভি একটা পদ্মের কাণ্ড বের হয় এবং সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মাজির সৃষ্টি হয় ব্রহ্মাজি সৃষ্টি হয়ে দেখে গোটা ইউনিভার্সে কেউ নেই আমি গোটা ব্রহ্মাণ্ডে একা তিনি তপস্যা করলেন তপস্যা করে গর্ভদক্ষী বিষ্ণু দেখা পান দেখা পাওয়ার পর বিষ্ণু তাকে কিভাবে সেই জ্ঞান প্রদান করে এবং কি কি জিনিস নিয়ে সৃষ্টি করতে হবে সৃষ্টির উপাদান প্রদান করে সেটা নিয়ে এই কাণ্ডকে চোদ্দ ভাগে বিভক্ত করেন ব্রহ্মাজি ঠিক আছে চোদ্দ ভাগে বিভক্ত করেন সেটা হচ্ছে ফোরটিন প্ল্যানেটারি সিস্টেম তো এই যে চোদ্দ ভাগে বিভক্ত করলেন ব্রহ্মাজি এরপরে অ্যাকচুয়ালি এই গর্ভদকুসায় বিষ্ণু ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন তো সেখানেই থেমে থাকেন না তিনি আরেকটি রূপে নিজেকে প্রকাশিত করেন সেটা হচ্ছে শিরদকুশায় বিষ্ণু সেই রূপে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা অনু পরমাণুর মধ্যেও প্রবেশ করেন এই গর্ভদকুসায় বিষ্ণু নিজেকে শিরদকুসায় বিষ্ণু রূপে প্রকাশ করেন তো এইভাবে প্রত্যেকটা অনুপরমাণুকে চালাচ্ছেন বিষ্ণুই ঠিক আছে তো এদের যে তিনটে অবতার এই যে কারণ দক্ষসাই বিষ্ণু গর্ভ দক্ষসাই আর প্রত্যেকটি অনুপরমাণুর ভিতরে ক্ষীর দক্ষসাই বিষ্ণু এদের তিনজনকে বলা হয় পুরুষ অবতার তো আজকে আমরা নোটস লিখব না আমি পরের দিন কালকে যে ক্লাস স্টার্ট করব এইটার এইটার বিষয়ে নোট লিখিয়ে স্টার্ট করব কিন্তু আজকে জাস্ট আমরা বুঝে নি জিনিসটা ঠিক আছে তো এই তিনজন হলো পুরুষ অবতার ভগবানের একটা টাইপের অবতার তো সেই পুরুষ অবতার বেসিক্যালি এই যে ক্ষীরদকুশাই বিষ্ণু প্রতিটি অনুপরমাণুতে থাকে এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে থাকে পরমাত্মা হিসাবে তাই বিষ্ণু হলো প্রত্যেকটি অনুপরমাণু এবং জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আচ্ছা গর্ভদোকসাই বিষ্ণুও একটি পরমাত্মা কিন্তু সে ব্রহ্মাণ্ডের পরমাত্মা কারণদোকসাই বিষ্ণুও পরমাত্মা কিন্তু সম্পূর্ণ জড় জগতের পরমাত্মা ঠিক আছে তো এই গেল ভগবানের একটা টাইপ অফ ইনকারনেশন যেটাকে বলা হচ্ছে পুরুষ অবতার কারণ দক্ষ বিষ্ণু গর্ভদোক বিষ্ণু ক্ষীরদোক্ষ বিষ্ণু তারপরে ভগবানের আরো পাঁচ ধরনের অবতার হয় একটা হচ্ছে লীলা অবতার একটা হচ্ছে গুণ অবতার শক্তিশুগ অবতার যুগ অবতার অবতার তো লীলা অবতার মানে কোন স্পেশাল জন্য মহারাজকে হিরণ্যকশিপুকে বধ করতে নিঃসঙ্গ দেবে সেটা লীলা অবতার স্পেশাল লীলার জন্য বলি মহারাজকে ঠকাবো সেই জন্য বামন রূপে এলেন এরপরে রামচন্দ্র এসে অনেক লীলা করেছেন রাবণকে বধ করা ইত্যাদি ভক্তদের সাথে বিভিন্ন পাস টাইম করা সেটা তিনি করেছেন কুর্ম অবতার রূপে জন্ম নিলেন মন্দার পর্বতকে সাপোর্ট করার জন্য সমুদ্র মন্থন লীলাতে পার্টিসিপেট করলেন তো এই যে ইনকারনেশন বলে লীলা অবতার বিশেষ লীলা করার জন্য যখন ভগবান আসেন তাদের কিছু লিস্ট দেওয়া আছে মানে বেসিক্যালি এগুলো থার্ড চ্যাপ্টার বর্ণনা করা হচ্ছে শ্রীমদ ভাগবতের ফার্স্ট ক্যান্ট টু থার্ড চ্যাপ্টার সেখানে সুতো সে বর্ণনা করেছেন বাইশটি লীলা অবতার আরও আরও আছে কয়েকটা বর্ণনা করেছেন নেক্সট আছে গুণ অবতার এই যে জড়া প্রকৃতির তিন গুণ হচ্ছে জনজগত সেই জড়া প্রকৃতির তিন গুণকে কন্ট্রোল করেন দুর্গাদেবী দুর্গাদেবী কন্ট্রোল করেন মানে তিনি এক্সিকিউট করেন কিন্তু এদের এই চৌটি রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং শিব তিনটে গুণের গুণ অবতার ব্রহ্মাজি হচ্ছে রজগুণের গুণ অবতার বিষ্ণু হচ্ছে সত্যগুণের গুণ অবতার এবং শিব হচ্ছে তমগুণের গুণ অবতার এবারে রজগুণে কি হয় সৃষ্টি কার্য সম্পন্ন হয় সেই জন্য ব্রহ্মা সৃষ্টি করেন কারণ তিনি রজগুণের দ্বারা প্রভাবিত গুণবতার হচ্ছেন সত্য গুণ গুণবতার আর শিব শিবজি তিনি ধ্বংস করেন তিনি হচ্ছেন তমগুণের গুণবতার এদের মধ্যে ব্রহ্মাজি তিনি কিন্তু বিষ্ণুতত্ত্ব নন তিনি জীবতত্ত্ব কিন্তু ভগবানের বিশেষ এনার্জিতে বা ভগবানের বিশেষ শক্তির প্রভাবে তিনি গুণ অবতার হয়েছেন শিবজিও কিন্তু বিষ্ণুতত্ত্ব নয় তো ভগবানের অবতার বলা যায় না জেনারেলি শিবজিকে কিন্তু গুণ অবতার বলা যাবে কারণ ভগবানের প্রতিনিধি হিসাবে তমগুণের যে কার্য সেটাকে তিনি সম্পাদন করেছেন ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে যুগ অবতার এই যে সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে ভগবানের একটা করে অবতার আসে সত্য যুগে ভগবানের শুক্ল অবতার আসে যেমন হংস অবতার সাদা রঙের বর্ণের সত্য যুগে আসে ত্রেতা যুগের যুগ অবতার হচ্ছে রক্ত বর্ণের অবতার যোগ্য অবতার ত্রেতা যুগে এবং জানি ত্রেতা যুগের যুগ ধর্ম হচ্ছে যোগ্য এবং দাপরে শ্যাম বর্ণের কৃষ্ণ অবতার কিন্তু সব দাপর যুগে কৃষ্ণ স্বয়ং আসে না এই কৃষ্ণটা হচ্ছে কৃষ্ণের যুগ অবতার মানে অংশ অবতার আসে মাত্র একটা দাপর যুগেই ব্রহ্মার একদিনে হাজার দাপরের মধ্যে একটা দাপর যুগে কৃষ্ণ স্বয়ং আছে আর নেক্সট হচ্ছে চৈতন্য মহাপ্রভু তিনিও তিনি হচ্ছেন কলিযুগে পীত অবতার তিনিও স্পেশাল একটি কলিযুগকে বেছে নিয়ে আসেন সেটা কি আমরা আলোচনা করব এবং বাকি অন্য সমস্ত কলিযুগে গৌর নারায়ণ রূপে তিনি আসেন তো এইভাবে প্রত্যেক যুগে ভগবানের একটা করে অবতার আসছে না আরেকটি ক্যাটাগরি হচ্ছে মন্নন্তর অবতার এটা বোঝার জন্য টাইমের স্কেলটাও বুঝতে হবে আমাদেরকে সেটাও আজকে টাইম নেই কালকে আমি এটা দিয়ে আলোচনা করবো এটাকে ক্লিয়ার করব তো মন্নন্তর কি শটে আমি যদি বলি ব্রহ্মার এক দিন মানে হচ্ছে এক কল্প মানে হচ্ছে হাজার চতুরযুগ এই এক হাজারটি চতুর্যুগ চোদ্দটি মনুর শাসনকালে বিভক্ত প্রত্যেকটি মনু একাত্ম চতুর্যুগ শাসন করেন তো প্রত্যেকটি মনুর শাসনকালে ভগবানের একজন অংশ অবতার আসেন তাকে বলা হয় মন্নন্তর অবতার তার এক্সাম্পল যেমন চতুর্থ মন্নন্তর যখন মনু ছিলেন তামস সেই সমতে ভগবানের অবতার এসেছিলেন হরি যিনি এসে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন আরেকটা এক্সাম্পল হচ্ছে ষষ্ঠ মনু চাকসুষ মনুর শাসনকালে ভগবানের অবতার অজিত এসে সমুদ্র মন্থন লীলা করেছিলেন তো এই দুটো ভেরি ফেমাস মন্নন্তর অবতার বাকিগুলো আমরা হয়তো অনেকে নামও শুনিনি তো অ্যাটলিস্ট এই মন্নন্তর অবতার মানে কি এবং কয়েকটা ফেমাস এক্সাম্পল মনে রাখতে হবে তার আগে আমাকে ভালো করে ডিফাইন করতে হবে যে মন্যন্তর কনসেপ্টটা কি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বহু জায়গায় ইউজ হবে আমাদের ভালো করে বুঝতে হবে এই জিনিসগুলো যেন খুব ক্লিয়ার থাকে এবং লাস্ট ইনকারনেশন হচ্ছে শাক্তাবে সবতার মানে এরা হচ্ছে জীব তত্ত্ব কিন্তু ভগবানের বিশেষ শক্তি এদের মধ্যে আছে ঠিক যেমন চুম্বকে লোহা আকর্ষণ করতে পারে কিন্তু লোহা লোহাকে আকর্ষণ করতে পারবে না কিন্তু সেই লোহাকে আমি যদি চুম্বকে সংস্পর্শে রাখি তাহলে সেই লোহাটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং সেও লোহাকে আকর্ষণ করতে পারে ঠিক সেই রকমভাবে এই জীব আর ভগবান কমপ্লিটলি আলাদা তত্ত্ব কিন্তু ভগবানের বিশেষ শক্তির প্রভাবে কোনো কোনো জীব ভগবানের মতোই মহৎ কার্য সম্পাদন করতে পারে ঠিক যেমন মুনি ঠিক যেমন ব্যাসদেব চতুষকুমার কপিল দেব এবং আমাদের শিল প্রভুপাল যে সারা বিশ্বব্যাপী তিনি একশো আটটি মন্দিরকে প্রতিষ্ঠা করেছেন ওই রকম এজে তিনি একটা পুরো মুভমেন্টকে এস্টাবলিশ করছেন সেটা এত বছর ধরে সাকসেসফুলি চলছে ক্রমবর্ধমান এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তো যখন কোনো জীব কোনো এক্সট্রা অর্ডিনারি কাজ পারফর্ম করে আমাদেরকে বুঝতে হবে সেটা ভগবানের শক্তির প্রভাব হচ্ছে এবং তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার তো সেটাই বলা হচ্ছে চৈতন্য চরিতামেতে যে কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন কৃষ্ণ ভক্তি বিনা নহে তার প্রবর্তন অর্থাৎ কৃষ্ণের কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন অর্থাৎ কৃষ্ণের শক্তি থাকতে হবে না হলে কেউ কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারবে না তো যাই হোক এটা আমি সামারি ফর্মে আলোচনা করলাম ভগবানের ছয় অবতার এটাকে ডিটেলসে নোট সহ নেক্সট দিন আলোচনা করবো সেখান থেকে আমরা স্টার্ট করব এবং এত দ্বারা আমাদের রূপ রূপগোস্বামীর গ্রন্থগুলো কমপ্লিট হলো আমি একবার রূপগোস্বামী গ্রন্থগুলোর সামারি দেখিয়ে দিই তোমরা চাইলে সেটাতে স্ক্রিনশট নিতে পারো ইয়ে সেটা হচ্ছে গোস্বামীর গ্রন্থ তো কৃষ্ণামৃত আমরা আলোচনা করেছিলাম যেখানে কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করা আছে ভক্তামৃত মানে ভক্তদের সম্পর্কে বর্ণনা করা থাকবে আচ্ছা এই কমপ্লিট করে নি আমরা ওকে ইয়েস হুম বিভিন্ন ধরনের অবতারদের কথা বর্ণনা করা হলো তারপর বিভিন্ন কল্প এবং সেই সমস্ত কল্পের অবতার আবেশ প্রভাব বৈভব পর এই চারটি অবস্থায় বিভিন্ন অবতারদের বিচার লীলা বেদে ভগবানের নামের মহিমার বৈচিত্র্য শক্তি শক্তি মানে পার্থক্য ভগবানের পরস্পর বিরোধী গুণ সময়ের অচিন্ত সমন্বয়ের কথা বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ আদি পুরুষ তার থেকে শ্রেয় কেউ নেই সেটা বর্ণনা করা হয়েছে তিনি অবতারদের অবতারী এবং বর্ণনা করা হয়েছে যে তিনি সমস্ত অবতারদের অংশী সমস্ত অবতারেরা তার অংশ তিনি সর্ব ঈশ্বরের ঈশ্বর নির্বিশেষ ব্রহ্ম তার অঙ্গজ্যোতি শ্রীকৃষ্ণ যে দ্বিভুজ নরলীলার মাধুর্য অসমর্ধত্ব মানে এর সমানও কিছু নেই এর থেকে উর্ধ কিছু নেই শ্রীকৃষ্ণ যে নররূপে দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর রূপে যে লীলা বিলাস করছেন চিত জগতে দেহ এবং দেহির ভেদ নেই জড় জগতে কে কেবল হয় আত্মা এবং দেহ হচ্ছে জড় কিন্তু চিত জগতে দেহ আত্মার মধ্যে ভেদ থাকে না পুরোটাই সচ্ছি আনন্দ শ্রীকৃষ্ণ জন্ম তার আবির্ভাব অনাদি তার লীলা নিত্য শ্রীকৃষ্ণের লীলা দুই ভাগে বিভক্ত লীলা প্রকট লীলা মানে একশো পঁচিশ বছর এই জগতে এসে তিনি যে লীলা করেন অপ্রকট লীলা মানে তিনি গোলক বৃন্দাবনে নৃত্য যে লীলা করছেন দৃষ্টান্ত বলা যায় শ্রীকৃষ্ণ যখন জগৎ আবির্ভূত হয়েছিলেন তখন প্রকটলীলা কিন্তু তিনি যখন অন্তরিত হলেন তখন মনে করা উচিত নয় যে সব কিছু শেষ হয়ে গেছে তার লীলা চলছে অপ্রকট রূপে গোলক বৃন্দাবনে প্রকটলীলায় কৃষ্ণ তার ভক্তেরা বিভিন্ন রস আস্বাদন করে মথুরা বৃন্দাবন দরকায় তার লীলা নিত্য এবং কোনো না কোনো ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও সেই নিত্য লীলা নিরন্তর বিলাস হচ্ছে এখন আমাদের ইউনিভার্সে কৃষ্ণ নেই কিন্তু অন্য ইউনিভার্সে তিনি লীলা করছেন ঠিক আছে তো সেটাই বর্ণনা করা হচ্ছে তো এটা হয়ে গেল গোস্বামীর যে বিভিন্ন গ্রন্থ সেগুলোর বর্ণনা এটা স্ক্রিনশট নিতে পারো পরের দিন আমরা বিভিন্ন অবতারদের নিয়ে আলোচনা করব স্ক্রিনশট নিয়ে নাও আজকের আমরা কোয়েশ্চেন না অলরেডি অনেক লেট হয়ে গেছে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও আমি যদি মনে করি কোনো কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আমি সেই কোয়েশ্চেনটা সহ নেক্সট দিন ক্লাস আলোচনা করব যাতে বাকিরাও সেটা মিস না করে যায় এবং এই জিনিসটা নিয়ে ভাবতে থাকো কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসও করতে পারো আমরা অবতার মন্যন্তর এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব শ্রী চৈতন্য চৈতামৃত কি যায় শিলা প্রভুপাদ কি যায় তাই গৌর প্রেমান মঞ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যচ পতিতা পাবনে বৈষ্ণবেভ্যো নমো